السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. أولئك الذين يدعون يبتغون إلى ربهم الوسيلة أيهم أقرب ويرجون رحمته ويخافون عذابه إن عذاب ربك كان محذورا. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে ইবাদতের আদেশ দান করেছেন। দরুদ ও সালাম নাযিল হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি মহান আল্লাহর দিন পূর্ণাঙ্গরূপে মানব জাতি পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মহান আল্লাহ এমন এক জাত, এমন এক সত্তা, তার সাথে কোনো কিছুর কোনো কারো তুলনা চলে না। লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়া আস-সামিউল বাসীর, আল্লাহর মতো কোনো কিছু নেই। তবে তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা, সবকিছু শোনেন এবং সবকিছুই দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন শোনেন এবং দেখেন, অর্থাৎ আল্লাহর এসব ভালো ভালো গুণ রয়েছে, কিন্তু তার সাথে কারো তুলনা চলে না। আল্লাহ নিষেধ করেছেন তার সাথে কোনো কিছুকে তুলনা করতে। আল্লাহ তার গুণ সম্পর্কে সূরা ইখলাসে বলেছেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর মতো, আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য কেউ নেই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অনেক মানুষই পথভ্রষ্ট হয়েছে, গোমরা হয়েছে, সঠিক পথ হারা হয়েছে আল্লাহকে অন্যের সাথে তুলনা করার কারণে। আল্লাহকে কোনো রাজা, কোনো বাদশাহ, কোনো রাষ্ট্রনেতা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ইত্যাদি ইত্যাদির সাথে তুলনা করার কারণেই অনেকেই তাদের আকিদাই, তাদের ধারণাই, তাদের দিনী বিশ্বাসে মুসলমান হওয়া সত্ত্বেও গোমরা পথভ্রষ্ট হয়েছে এবং তার কারণে শিরকে লিপ্ত হয়েছে। এইরকমের একটি আকিদা যেখানে বিভ্রান্তির শিকার হয়েছে এক শ্রেণী মানুষেরা, এইরকম একটি কর্ম বা আমল যেই ক্ষেত্রে মানুষ গোমরা হয়েছে অনেকেই, তা হচ্ছে ওয়াসিলা। আজকে ওয়াসিলা নিয়ে আলোচনা করব। ওয়াসিলার অর্থ কি আরবি ভাষায় এবং কোরআনের ভাষায়, এবং শরীয়তে ওয়াসিলা কি ধরনের হওয়া উচিত, কেমন ওয়াসিলা জায়েজ বা বৈধ বা তার আদেশ হয়েছে, এবং কোন ধরনের ওয়াসিলা করলে সেটি না জায়েজ বা জায়েজ নয়, অবৈধ। জেনে রাখা উচিত যে ইসলামের বিধি বিধান করণীয় বর্জনীয়, এগুলির ভিত্তি হচ্ছে আল্লাহ এবং রাসূলের বিধানের উপর। আপনি করবেন সৎ আমল বলে, ভালো কাজ বলে, সেটি সৎ আমল কি না আল্লাহ এবং রাসূলের বিধানে, কোরআন এবং হাদিসে তার প্রমাণ থাকতে হবে। এরকম একটি কাজ আপনি করবেন না, বর্জন করবেন, সেটি যে নিষিদ্ধ তার প্রমাণ থাকতে হবে। বিশেষ করে ইবাদতের ক্ষেত্রে আরও জেনে রাখা উচিত, ইবাদতের ক্ষেত্রে যেটি ইবাদত মনে করে, নিজের কাজ মনে করে, ভালো কাজ মনে করে আপনি করছেন, ওই ক্ষেত্রে জেনে রাখা উচিত যে আসল হচ্ছে যে তার প্রমাণ থাকতে হবে, ইতিবাচক প্রমাণ থাকতে হবে। এই মৌলিক নীতিটি মনে রাখবেন ইসলামের। এই কথাটিকে অনেকে উপেক্ষা করায় বা খেয়ালে না রাখায় অনেক বিদাতের শিকার হয়েছে, অনেক শিরক বিদাতে লিপ্ত হয়েছে। ইবাদতের ক্ষেত্রে আসল হচ্ছে তার প্রমাণ থাকতে হবে, তাহলে করা যাবে, না হলে করা যাবে না।
যেমন পাঁচ ওয়াক্ত নামাজ আমরা কেন পড়ি, উত্তর কি দিবেন? এর প্রমাণ আছে কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। খামসু সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়া লাইলা সহিহ বুখারী হাদিস, পাঁচ ওয়াক্ত নামাজ। এই প্রশ্ন যদি করি, যে প্রশ্নটি করলাম যে পাঁচ ওয়াক্ত কেন নামাজ পড়বেন ভাই, আরে বলবে যে কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত পাঁচ ওয়াক্ত নামাজ, ঠিক না? যদি আপনাকে জিজ্ঞেস করি ছয় ওয়াক্ত কেন পড়বেন না ভাই, উত্তর কি? প্রমাণ নেই ইসলামে। আর ইসলামের মূল বিষয় হচ্ছে কোরআন এবং হাদিস, মূল উৎস হচ্ছে কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিসের ছয় ওয়াক্তের কোন প্রমাণ নেই। কেউ যদি বলে সওয়াবের কাজ তো, ভালো কাজ তো, অসুবিধা কি? ছয় ওয়াক্ত বললাম তো আরো দুই রাকাত বা চার রাকাত বেশি বললাম, এই যুক্তি চলবে? চলবে না। এই মৌলিক নীতিটি মনে রাখবেন যে এবাদতের ক্ষেত্রে আসল হচ্ছে প্রমাণ থাকতে হবে, প্রমাণ না থাকলে করা যাবে না। এইরকম ওসিলার ক্ষেত্রে এই মূল নীতিটি মনে রাখবেন, ওসিলা আল্লাহর এবাদত যদি হয় তাহলে তার প্রমাণ থাকতে হবে। যেই রকমের ওসিলার প্রমাণ আছে সেই রকম ওসিলা আপনি ধরতে পারবেন, ঠিক না? আর যদি এমন রকমের ওসিলা আপনি ধরেন যার প্রমাণ নেই তাহলে তা চলবে না, তা নিষিদ্ধ, তা হারাম। এক কথাই মহান আল্লাহ কোরআনে কারিম ইরশাদ করেছেন সূরা হাসরের আয়াত নম্বর 7, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযূহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু, যা তোমাদেরকে রাসূল দিয়েছেন তা গ্রহণ করো, নিয়ে নাও। আর যেসব কাজ থেকে তিনি নিষেধ করেছেন, বাধাদান করেছেন, তা থেকে তোমরা বিরত থাকো। আসুন দেখা যাক ওয়াসিলার অর্থ কি। ওয়াসিলা মানে এই নয় যা প্রচলিত অর্থে আমরা মনে করে থাকি, যে ওয়াসিলা মানে আল্লাহর কাছে দোয়া করতে হলে কোন নবী, কোন রসুল, কোন ওলি আউলিয়া, কোন ভালো মানুষ, হ্যাঁ বিশেষ করে পীর, হ্যাঁ তাদের দোহাই দিয়ে, তাদের বরাত দিয়ে আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ আমাকে তোমার প্রিয় নবীর ওয়াসিলায় অমুক জিনিসটি দান করো, আমার মনের এই উদ্দেশ্য পূরণ করো, হে আল্লাহ বড় পীর সাহেবের ওয়াসিলায় তোমার কাছে দোয়া করি আমার গুনাহ খাতা তুমি মাফ করো, ইত্যাদি ইত্যাদি। এ হচ্ছে প্রচলিত ভ্রান্তিকর আকীদা এবং আমল, যার প্রমাণ না আল্লাহর কিতাবে রয়েছে, না প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসে রয়েছে, না সাহাবায়ে কেরামদের খোলাফায়ে রাশিদিনদের আমলে রয়েছে, না আইম্মায়ে কিরাম চার ইমাম বিশেষ করে ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ রহমতুল্লাহ আলী মজমাইন তাদের কিতাবাদিতে রয়েছে, তাদের উক্তিতে রয়েছে, তাদের আমলে রয়েছে। তাহলে যার প্রমাণ কোরআনেও পেলেন না, হাদিসেও পেলেন না, যে প্রচলিত ওসিলা, যে ওসিলা অন্যকে ধরে থাকেন দোয়ায়, যার প্রমাণ খলিফার রাশেদিন চার খলিফার আমলেও পেলেন না, তাদের আকীদাতেও পেলেন না, কাজকর্মে ইবাদত বন্দেগীতে পেলেন না, সেই ওসিলা দোয়াতে তারাও দোয়া করেছেন, সেই দোয়াতে তাদের ওসিলা নেই, কোন সাহাবায়ে কেরামের এতেও সহিহ হাদিসে পেলেন না, এমনকি ইমামদের, যে ইমামদের অনেকেই তাকলিদ, অন্ধ তাকলিদ করে থাকেন, তাদের কিতাবাদিতেও পেলেন না, তাদের উক্তিতেও পেলেন না। তাহলে কোথা থেকে আসলো? বোঝা গেল যে পরবর্তীতে বিদাতপন্থীরা বিভ্রান্তির শিকার হয়েছে কিছু জাল কথাবার্তার ভিত্তিতে। তো ওসিলার অর্থ প্রথম দেখা যাক, যে অর্থ বুঝতে ভুল করেছে। ওসিলা শব্দটি আরবি, ওয়াও সিন লাম এর হচ্ছে ধাতু। ওসিলা মানে আল কুরবা, নৈকট্য লাভ, নৈকট্য লাভ করা, নৈকট্য লাভ করা, নৈকট্য অর্জন করা, নৈকট্য হাসিল করা। তো এই অর্থটি আরবি বড় বড় ডিকশনারি কিতাবাদিতে, যেমন আল কামুস রয়েছে ফিরোজাবাদীর, এইভাবে নিহায়া রয়েছে ইবনুল আসিরের, এইভাবে অনেক ডিকশনারি কিতাবাদি রয়েছে, তাতে ওয়াসিলা শব্দ খুলে যদি দেখবেন তার অর্থ আল ওয়াসিলা মানে আল কুরবা। এবং তাফসির কারগণ এই অর্থই করেছেন, মুফাসসিরিনগণ এই অর্থই করেছেন, যেমন ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ তাফসির ইবনে কাসির রয়েছে, তা যদি দেখেন তাতেও তাবেঈনদের উক্তি বর্ণনা করেছেন, সেসব ক্ষেত্রে এই কুরবা আল্লাহর নৈকট্য লাভ করা, তার আনুগত্যের মাধ্যমে, সৎ আমলের মাধ্যমে এই অর্থগুলি করেছেন। কোরআনে কারিমে এখন দেখা যাক এই ওসিলা, ওসিলা শব্দ কোরআনে কারিমে দুই জায়গায় উল্লেখ হয়েছে, এক জায়গায় সূরা মায়েদায়
আরেক জায়গায় হচ্ছে সুরা আতুল ইসরা অর্থাৎ সুরায় বনি ইসরাইলে। মহান আল্লাহ প্রথম দেখা যায় সুরায় মায়েদায় ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদার মানুষেরা ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় কর, ইত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা এবং তার নৈকট্য অর্জন করো, আল্লাহর আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করতে হবে কেমন ভাবে? আল্লাহকে ভয় করলে আল্লাহ যা আদেশ করেছেন তা পালনের মাধ্যমে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করা মানে আল্লাহ যা নিষেধ করেছেন এবং তাঁর রাসূল যা কিছু নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকার মাধ্যমে আল্লাহকে ভয় করতে হবে এবং পরকাল সম্পর্কে চিন্তাশীল হইতে হবে, পরকালে জবাবদাহির জন্য চিন্তা হইতে হবে যে কীভাবে জবাবদিহি করব। যদি আল্লাহর আদেশ পালন না করি, আল্লাহর বাধা নিষেধ মেনে না চলি, হালাল হারাম যদি বাছাই না করি, ফরজ ওয়াজিব যদি আদায় না করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যদি জীবনযাপন না করি, তাহলে জবাবদিহি কীভাবে করব? এভাবে আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করলে গুনাহ হবে না, গুনাহের কাজ করা হবে না। আল্লাহকে ভয় করলে আল্লাহর আদেশ অমান্য করা হবে না বা আদেশ ত্যাগ করা হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদার মানুষেরা আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা এবং আল্লাহর নৈকট্য অর্জন করা। আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য যা কিছু করতে হয়, সৎ কাজ করা এবং অসৎ কাজ থেকে, অবৈধ কাজ থেকে, হারাম কাজ থেকে বেঁচে থাকা। ওয়াজাহিদু ফি সাবিলিহি, যদি আল্লাহ নৈকট্য লাভ করতে হয় তাহলে কি করতে হবে? আল্লাহ বলছেন ওয়াজাহিদু ফি সাবিলিহি, তার পথে, আল্লাহ প্রদত্ত পথে তোমরা জিহাদ করা। জিহাদ করা মানে শাব্দিক অর্থ পরিশ্রম করা, মেহনত করা, সচেষ্ট হওয়া। এবং জিহাদের বিভিন্ন পর্যায় রয়েছে। শেষ পর্যায় হচ্ছে, উচ্চ পর্যায় হচ্ছে সশস্ত্র জিহাদ করা, প্রয়োজনে বল প্রয়োগ করে সশস্ত্র জিহাদ করা, এটা হচ্ছে শেষ পর্যায়। এবং তার মাসলা মাসায় রয়েছে কোন সময় কোন কোন শর্ত সাপেক্ষ সেই জিহাদ করতে হবে, শর্ত সাপেক্ষ এবং প্রয়োজনের খাতিরে, আর যখন আল্লাহ রাব্বুল আলামিন এবং তাঁর রাসূল আদেশ করেছেন। বাকি নিম্নমানের একেবারে জিহাদ হচ্ছে অন্তর থেকে খারাপ কাজকে ঘৃণা করা। একেবারে নিম্নমানের জিহাদ হচ্ছে অন্তর থেকে খারাপ কাজকে ঘৃণা করা। কথার দ্বারাও জিহাদ হয়, কলমের দ্বারা সংগ্রাম হয়, লিখনের দ্বারা, বক্তব্যের দ্বারা, বাতিলের সম্পর্কে মানুষকে জ্ঞান দান করার মাধ্যমে ইত্যাদি ইত্যাদি, ভালো কাজের আদেশ করে খারাপ কাজ থেকে বাধা দান করে। ওয়াজাহিদু ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় তোমরা মেহনত করো, পরিশ্রম করো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে মুক্তি পাবে। সূরা মায়েদা আয়াত নম্বর 35। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন ওসিলা শব্দ ব্যবহার করে, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, আল্লাহর নৈকট্য হাসিল করো। কেমন ভাবে নৈকট্য হাসিল করতে হবে তা পরে বলছি। সংক্ষেপে বলেছি যে আল্লাহ যা আদেশ করেছেন তা পালনের মাধ্যমে এবং যা কিছু নিষেধ করেছেন আল্লাহ এবং তাঁর রাসূল তা থেকে বিরত থাকার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাইল ইরশাদ করেছেন আয়াত নম্বর 57, উলাইকাল লাযীনা ইয়াদউনা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমিল ওয়াসিলা, ওরাই উলাইকা আল্লাযীনা ইয়াদউনা, যাদেরকে এই লোকেরা আহ্বান করে থাকে, ডেকে থাকে, যাদের কাছে দোয়া করে থাকে, যাদের পূজো করে থাকে, ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমিল ওয়াসিলা, তারা তাদের পালনকর্তার নৈকট্য অর্জনের জন্য সচেষ্ট হয়, নৈকট্য সন্ধান করে, ইয়াবতাগুন সন্ধান করে, ইলা রাব্বিহিম তাদের পালনকর্তার নৈকট্য। আল্লাহর সান্নিধ্য কি করে হাসিল হবে, আল্লাহর নৈকট্য লাভ কি করে হবে, তা তারা সন্ধান করে যাদের এরা পূজো করে থাকে, যাদের কাছে দোয়া করে থাকে, যাদের কাছে কামনা করে থাকে, যাদেরকে আহ্বান করে থাকে। উলাইকাল লাযীনা ইয়াদউন ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমিল ওয়াসিলা আইয়ুহুম আকরাব, এবং তাদের প্রতিযোগিতা হয় সৎ আমলের ক্ষেত্রে, যাদের ইবাদত করছে অর্থাৎ যাদেরকে সিজদা করা হচ্ছে, যাদের কাছে দোয়া করা হচ্ছে। যেমন সৎ মানুষরা যাদের পূজা শুরু হয়েছে নূহ আলাইহিস সালামের যুগে পুতুলের আকারে, পূজা তো পুতুলের হইতো কিন্তু আসলে তো সেগুলি পুতুল নাই, পুতুলগুলি ছিল সৎ ব্যক্তিদের প্রতিমূর্তি, প্রতিচ্ছবি, এ প্রতিমূর্তি করে তারপরে পূজা শুরু হয়েছিল। এইরকমই এই যে কবরের পূজা হচ্ছে, এ তার মাটির পূজা নাই, ওই কবরে যে আল্লাহর নেক বান্দা শায়িত আছে, মারা গেছে, দাফন করা হয়েছে, তাকে দাফন করা হয়েছে বা হয়নি আল্লাহ ভালো জানে, কোনখানে কে দাফন আছে না আছে,
তো এদেরকে কামনা, এদের কাছে কামনা করা, এদের কাছে চাওয়া, এদের কাছে দোয়া করা, এদের কাছে মনস্কামনার উদ্দেশ্যে, পূরণের উদ্দেশ্যে যাওয়া, হাজিরি দেওয়া এবং তাদের সামনে খাসি মরুক জবাই করা, তাদের সামনে মান্নত করা, নজর নিয়াজ করা ইত্যাদি ইত্যাদি। উলাইকাল লাযীনা ইয়াদউন, যাদের কাছে দোয়া করে থাকে এরাই আল্লাহর নৈকট্য লাভের জন্য সচেষ্ট হয়। ইয়াবতাগুনা ইলা রাব্বিহিম ওয়াসিলা, ওরাও এক জামানায় যখন তারা জীবিত ছিল তখন তারা আল্লাহর নৈকট্য অর্জনের জন্য তারা কি করেছে, চেষ্টা করেছে, মেহনত করেছে, পরিশ্রম করেছে, তারা সৎ আমল করেছে। এবং কে কত আল্লাহর নৈকট্য লাভ করতে পারে, আইয়াহুম আকরাম, এর জন্য তারা প্রতিযোগিতা করেছে, আমার চাইতে কেটে যাবে না, আমি ওর চাইতে বাড়বো। যেমন ভালো লোকদের প্রতিযোগিতা হয়, যে আদেশ আল্লাহ কোরআনে বলেছেন, সারে ও ইলা মাগফিরাতি মির রাব্বিকুম, আল্লাহর মার্জনা হাসিলের জন্য তোমরা প্রতিযোগিতা করো, আল্লাহ কোরআনে বলেছেন। তো এই কাজ করেছে আল্লাহর নেক বান্দারা, ওলি আউলিয়াই বলেন, আর নূহ আলাইহিস সালামের জামানার সৎ বান্দারা যাদের মূর্তি করে পূজা শুরু হয়েছে তাদের কথাই বলেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় অনেক দেবী দেবতা যার পূজা হতো তারা আসলে সৎ মানুষ ছিল, যেমন লাতের কথা বলা হচ্ছে, সে হাজিদের খাদেম ছিল, খেদমত করত, হাজিদেরকে ছাতু সেনে পান করাত, ওর পূজা হতো লাত, যে লাতের কথা রয়েছে কোরআনে সূরা নাজমে। তাহলে এরা আইয়াহুম আকরাম, এরা প্রতিযোগিতা করতে যে কত কাছাকাছি আল্লাহর যেতে পারি, কত বেশি আল্লাহ সন্তুষ্টি হাসিল করতে পারি। ওয়ার জোনা রাহমাতা, এবং এরা আল্লাহর রহমতের আশাবাদী, এরা আল্লাহর রহমত ছাড়া মুক্তি পাবে না এই কথা তারা জানতো। ওয়ার জোনা রাহমাতা ওয়া খাফুন আযাব, এবং এরা আল্লাহর আযাবকে ভয় করত। আব্দুল কাদির জিলানি হোক, খাজা মঈনুদ্দিন চিশতি হোক, আর শাহজালাল হোক, আর অমুক হোক, আর তমুক হোক, আর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম হোক, সবাই এরা কি করে, ওয়ার জোনা রাহমাত ওয়া খাফুন আযাব, আল্লাহর আযাবকে এরা ভয় করে। ইন্না আযাব রাব্বিকা কানা মাহযুরা, নিশ্চয়ই তোমার পালনকর্তার আযাবকে ভয় করা উচিত, আল্লাহর আযাবকে ভয় করা উচিত। তো এখানে আল্লাহ ওসিলা শব্দটি ব্যবহার করেছেন। এই আয়াতের সানে নুজুল সম্পর্কে তাফসীর ইবনে কাসির লেখা হয়েছে, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন যে এই আয়াতটি নাযিল হয়েছিল একটি ঘটনার পরিপ্রেক্ষিতে, তা এই যে আরব জাহিলি যুগে কিছু গোত্রের লোকেরা জিনের পূজা করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবী হলেন তখন এই জিনগুলি মুসলমান হয়ে গেল, ইসলাম গ্রহণ করেছিল অনেক জিনেই, এরা মুসলমান হয়ে গেছিল। তাহলে মুসলমান হয়ে যাওয়ার পরে এরা শিরক মুক্ত হয়ে গেছে, যে জিনগুলোর ভয়ে পূজা করত, জিনের পূজা অনেকেই করে। কোনো কবিরা যদি বলে দেয় যে তোমার রোগ তো ভালো হবে কিন্তু এই কাজগুলি করতে হবে, যে কোনো কাজ বলুক, হ্যাঁ, এই সাত রকমের মিষ্টি নিয়ে রাত্রে অন্ধকারে গিয়ে একটা মাটির পাত্রে মুখ জেগে রেখে আসতে হবে। কি জন্য এগুলো করা হয়, জিনের খাবার, জিনের জন্য এই যে নজর নিয়াজ মান্নত পেশ করা হইল, জিনের পূজা, এ হচ্ছে জিনের পূজা, বা নদীতে পুকুরে অমুক অমুক জিনিস দেখে আসতে হবে, জিনের পূজা। তো জিনের পূজা করতো কিছু গোত্রের লোকেরা আরবদের, এই জিনগুলি মুসলমান হয়ে যায়, জিনেরা যে মুসলমান হয়ে গেছে এবং তাওহিদবাদী হয়ে গেছে, মুসলিম তারা, শিরক আর করে না এবং শিরক তারা মানেও না এবং শিরকে পছন্দ করে না, যেহেতু মুসলমান, মুসলিম হয়ে গেছে তারা জিন। আর এই যে মূর্খ মুশরিকরা, পত্তলিক আরবের এই গোত্ররা, এরা পূজা চালিয়েই যাচ্ছে ওই জিনদের, জিনদের কাছে দোয়া করতেই আছে, বিশেষ করে জিনদের কাছে দোয়া করতো কেমন করে, আরো জাহিলি লোকেরা যখন কোনো মাঠে ঘাটে মরুভূমি, তো আজকেও দেখতে পাচ্ছেন কি বিশাল মরুভূমি, আর মরুভূমি 200-400 কিলোমিটার পর্যন্ত কোনো জনগোষ্ঠী আজও নেই, তখন তো ছিলই না জনগোষ্ঠী কেমন। তো যখন কোনো মাঠে মরুভূমিতে অবস্থান করলো, রাত হয়ে গেছে অবস্থান করলো, তখন ফরিয়াদ করতো জিনের কাছে, তাদের ভ্রান্ত আকিদা ছিল যে এই যে মরুভূমি আছে বা মাঠ আছে, মাঠের একটা মালিক আছে জিনদের, জিনদের মধ্যে থেকে এক মাঠের মালিক আছে, দেবতা আছে, এই জিনকে খুশি রাখলে কোনো বিপদ আপদ ঘটবে না এই মরুভূমিতে, আর না হলে বিপদ আপদ ঘটে যেতে পারে। তাই গিয়ে সেখানে ওট বেঁধে দিল বা ছেড়ে দিল, তারপরে সেখানে আরাম করবে, আরাম করার আগেই ডাক দিত উচ্চ স্বরে, চিৎকার করে যে হে এই উপত্যকার মালিক, হে ওয়াদির মালিক জিন, তোমার আশ্রয় গ্রহণ করছে। যেমন আমরা বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ শিখিয়েছেন, তারা বলতো তোমার পানা চাইছি, তোমার শরণাপন্ন হচ্ছি, আমাদেরকে পানা দান করবে, আশ্রয় দান করবে, আমাদের হেফাজত করবে। এইভাবে জিনদের বিভিন্ন রকমভাবে তারা পূজা করত, জিনদেরকে ডাকত,
আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করলেন যে জিনেরা তো মুসলমান হয়ে গেছে, মুসলমান হয়ে আযাবের চিন্তা করছে যে আল্লাহ আযাব থেকে কেমন করে বাঁচব, তোমার রহমত কেমনে হাসিল হবে, এরা প্রতিযোগিতা লেগেছে সৎ আমলের। আর এই মুশরিক পৌত্তলিক মানুষরা আরবের কিছু গোত্র, এরা ওই জিনদের পূজাতে লেগেছে, জিনদের কাছে দোয়া করতে আছে, ফরিয়াদ করতে আছে। তো এই ছিল ওসিলা সম্পর্কে দুটি আয়াত কোরআনে কারিম। তাহলে ওসিলা মানে নৈকট্য হাসিল করা, করবা। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ বিন আব্বাস থেকে বর্ণনা করছেন, আব্দুল্লাহ বিন আব্বাস সাহাবীর কথা, যিনি সাহাবাই কেরামদের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির ছিলেন। এই আব্দুল্লাহ বিন আব্বাস বলছেন, আল ওয়াসিলা হি আল কুরবা, ওয়াসিলা হচ্ছে নৈকট্য অর্জন করা। মুজাহিদ একজন তাবেই, বিখ্যাত মুফাসসির ছিলেন, তিনিও এইরকম বলেছেন, আল ওয়াসিলা ওয়াল কুরবা। কাতাদা একজন তাবেই মুফাসসির, তিনি বলছেন, তাকাররাবু ইলাইহি ওয়াবতাগু ইলাইহি আল ওয়াসিলা, মানে তাকাররাবু ইলাইহি বিতাআতিহি ওয়াল আমাল বিমা ইউরদি, আল্লাহর নৈকট্য লাভ করো, তাকাররাবু ইলাইহি, আল্লাহর নৈকট্য লাভ করো, সান্নিধ্য লাভ করো, কিভাবে, এমন আমল করে যা আল্লাহকে সন্তুষ্ট করতে পারে, ওয়াল আমালু বিমা ইউরদি, এবং আনুগত্যের মাধ্যমে আল্লাহর নৈকট্য, তাকাররাবু ইলাইহি বিতাআহ, আনুগত্যের মাধ্যমে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে নৈকট্য লাভ করো, অর্জন করো, এবং এমন আমল করো যার দ্বারা আল্লাহ সন্তুষ্ট হয়, আল্লাহ সন্তুষ্ট হলে আল্লাহর সান্নিধ্য হাসিল হবে। ওসিলা প্রথম বলা যেতে পারে দুই প্রকার, জায়েজ ওসিলা আর নাজায়েজ ওসিলা, বৈধ ওসিলা অবৈধ ওসিলা। জায়েজ ওসিলা যেগুলি শরীয়তে প্রমাণ রয়েছে, যার প্রমাণ রয়েছে, পরে বলবো কি কি ওসিলার প্রমাণ রয়েছে, এবং সেই ওসিলাগুলি অর্থাৎ সেইভাবে আল্লাহ নৈকট্য লাভ করতে হবে। ওসিলার অর্থ মনে রাখবেন, মানে নৈকট্য লাভ করা। তাহলে আল্লাহর নৈকট্য লাভের ক্ষেত্রে কতকগুলি ওসিলা রয়েছে, মাধ্যম রয়েছে, যার মাধ্যমে আল্লাহ নৈকট্য লাভ করা শরীয়ত সম্মত, অর্থাৎ আমার জন্য আপনার জন্য করণীয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, কোরআনে ও হাদিসে প্রমাণ রয়েছে। আর দ্বিতীয় প্রকার ওসিলা হচ্ছে নিষিদ্ধ ওসিলা, অর্থাৎ এমন মাধ্যম অবলম্বন করা, এমনভাবে আল্লাহ নৈকট্য লাভ করা, এমনভাবে আল্লাহর কাছে দোয়া করা যা আল্লাহ দেননি, তার রাসূলও দেননি, এবং সাহাবায়ে কেরাম খুলাফায়ে রাশেদিনরাও তা করেননি, আইম্মায়ে কেরামরাও করেননি। জায়েজ এবং নাজায়েজ ওসিলা, জায়েজ ওসিলা তিন প্রকার, যে ওসিলাগুলি অবলম্বন করবেন, যার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করবেন। প্রথম হচ্ছে আল্লাহর নাম, গুণাবলী, নাম গুণবাচক নাম, আল্লাহর জাতি নাম হচ্ছে আল্লাহ, এবং সিফাতি নাম অর্থাৎ গুণবাচক নাম 99টি নাম রয়েছে, রহমান, রহিম, গাফফার, কাহার, কফুর। তো আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলি নাম রয়েছে, এই নামগুলির মাধ্যমে আল্লাহর নিকট দোয়া করা, মানে আল্লাহ নৈকট্য লাভ করা, আল্লাহ 99টি নামের মাধ্যমে আল্লাহ নৈকট্য লাভ করা। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হাদিসে বলেছেন, বুখারীতে হাদিস রয়েছে, ইন্না লিল্লাহি 99 ইসমান, আল্লাহর 99টি নাম রয়েছে, আল্লাহর 99টি নাম রয়েছে, মিয়াতান ইল্লা ওয়াহিদা, 100তে এক কম। আর আল্লাহ রাসূল বলছেন স্পষ্ট করার জন্য যে 100তে এক কম, অর্থাৎ 99টি। মান আহসাহা দাখাল আল জান্নাহ, যেই ব্যক্তি এই নামগুলি কি করলো, ইহসা করলো, ইহসার অর্থ কি, আহসাহা মানে শুধু মুখস্থ করাই নয়, ওর একটি মুখস্থ করাও, মনে রাখলো, এবং এর অর্থগুলি জানলো, আহসা এর অর্থ জানলো, গাফফার মানে কি, জাব্বার মানে কি, রহমান মানে কি, রহিম মানে কি, সালাম মানে কি, ইত্যাদি ইত্যাদি যতগুলি আল্লাহ নাম রয়েছে, তাহলে অর্থ জানলো। এবং তৃতীয় হচ্ছে আহসার অর্থ যে তার প্রতি আমল করলো, তার মাধ্যমে দোয়া করলো এবং তার বাস্তবায়ন করলো। কেমন করে নামগুলির বাস্তবায়ন করবে, আল্লাহর গুণবচন নামের, হে আল্লাহ তুমি রহমান সুতরাং তুমি দয়া করা, বাস্তবায়ন করলে তুমি রহমান অতি দয়াবান সুতরাং তুমি আমার ওপর রহম করো, দয়া করো, দয়া চাইলেন এই রহমান নামের মাধ্যমে, রহমান আল্লাহর নাম, তুমি রহম করো, আল্লাহ তোমার নাম গাফুর গাফফার, তুমি ক্ষমা করো, মার্জনা করো, এইভাবে। তাহলে অর্থও জানলেন তার, এবং সেই নামগুলিও জানা রয়েছে আপনার, আর তার সাথে সাথে নামগুলির প্রতি আমল করলেন, অর্থাৎ তার বাস্তবায়ন করলেন। মান আহসাহা, এইভাবে যে এহসা করবে, অর্থাৎ সেগুলিকে জানবে এবং সেগুলির অর্থ জানবে এবং তাই সেগুলিকে বাস্তবায়ন করবে, দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে যাবে।
অবশ্যই যে ব্যক্তি আল্লাহর কাছে দয়া চাইবে, যে ব্যক্তি আল্লাহ তুমি গাফফার তুমি গাফুর তুমি ক্ষমা করো মার্জনা করো বলবে, আল্লাহ মাফ করবে না? অবশ্যই সবকিছুই আল্লাহ রাব্বুল আলমিনের কাছে সে চাইবে, দেখালা জান্না সে ব্যক্তি জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলমিন কোরআনে কারিম ইরশাদ করেছেন সুরা আরাফ, সুরা আরাফের 180 নম্বর আয়াতে আল্লাহর নামগুলি সম্পর্কে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে, আসমা ইসমের বহুবচন, আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে, হুসনা মানে ভালো ভালো সুন্দর 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 আল্লাহর নাম রয়েছে, ফাদউহু বিহা, সুতরাং আল্লাহর নিকট তোমরা দোয়া করো এই নামগুলির মাধ্যমে, নামগুলির মাধ্যমে দোয়া করো। যেমন ওর উদাহরণ দিয়ে বুঝালাম যে নামগুলির মাধ্যমে কেমন করে দোয়া করবে, ওই হাদিসকে সামনে রেখে যে হাদিসটি বললাম আর এই আয়াত যে নামগুলির মাধ্যমে তোমরা আল্লাহর নিকট দোয়া করো, আল্লাহ কোরআনে শেখাচ্ছেন যেভাবে দোয়া করো, তাহলে এই নামগুলির মাধ্যমে আল্লাহর নিকট দোয়া করে আল্লাহর নৈকট্য অর্জন করা, এ হচ্ছে একটি ওসিলা। এবং আল্লাহর নাম এবং গুণাবলী, আল্লাহর নাম যেমন রহিম বা রহমান, তাহলে রহমত দয়া করা হচ্ছে তার গুণ, আল্লাহর গুণ সবচেয়ে বেশি দয়াকারী, এবং যিনি খালেক স্রষ্টা সৃষ্টিকর্তা তাঁর দয়া, আগেই বলেছি যে আল্লাহর সাথে এবং আল্লাহর গুণের সাথে কোনো কিছুর তুলনা চলে না। যতই আপনার বাবা আপনার মা দয়া করুক, আল্লাহর দয়ার সাথে কোনো তুলনা আছে? হ্যাঁ, কোনো তুলনা নেই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আগেই বলেছি। তো এইভাবে আল্লাহ রাব্বুল আলমিনের নামের মাধ্যমে নৈকট্য লাভ করা মানে নামের ওসিলাই আল্লাহর নামগুলি ব্যবহার করে, নামগুলিকে উচ্চারণ করে নামের ওসিলাই আল্লাহর নিকট দোয়া করা, এ হচ্ছে দোয়াতে আল্লাহর নাম দিয়ে ওসিলা ধরা। যেমন কোরআনে কারিমে সুলাইমান আলাইহিস সালামের দোয়া রয়েছে, তাতে আল্লাহর রহমতের দোহাই দিয়ে, আল্লাহর রহমতের দোহাই দিয়ে ওসিলা দিয়ে তিনি দোয়া চেয়েছেন, কোনো মানুষের দোহাই দিয়ে না। তার পূর্বপুরুষ তো ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের দোহাই দিয়ে কি দোয়া করলেন? না, সুলাইমান আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ রব্বি আউযিনি আন আশকুরা নিমাতাকা আল্লাতী আনআমতা আলাই ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আমালা সালিহান তারদাহু ওয়াদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন, দোয়া করছেন সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ যখন বিশাল রাজত্ব তাকে দান করেছেন, এমনকি এক রানী তার কাছে পরাজয় স্বীকার করে আসতে বাধ্য হল, এবং আসলাম তো মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন, ইসলাম গ্রহণ করলো সেই মহিলা বিলকিস। আল্লাহ রাব্বুল আলামিন চোখের পলকে এমন ব্যক্তিকে আল্লাহ তার জন্য নিয়োজিত করে দিলেন যে চোখের পলকে বিলকিসের সিংহাসনকে নিয়ে এসে পৌঁছে দিল সুলাইমান আলাইহিস সালামের দরবারে। সুলাইমান আলাইহিস সালাম পাখির ভাষা বুঝতে পারছেন, হুদহুদের ভাষা বুঝতে পারছেন, হুদহুদ পাখির ঘটনা কোরআনে রয়েছে। পাখি এসে খবর দিচ্ছে যে আমি এমন কিছু দেখে এসেছি যা আপনি জানেন না, মানে সুলাইমান আলাইহিস সালাম নবী হওয়া সত্ত্বেও এবং একজন বাদশাহ নবীর সাথে বাদশাহ ছিলেন, তিনি বাদশাহ সত্ত্বেও জানেন না যে একটা নেয়ামতক তোমার নিয়ামতের যাতে করে শুক্রিয়া আমি জ্ঞাপন করতে পারি, শুক্রিয়া আদায় করতে পারি, আল্লাতী আনআমতা আলাই, যে নিয়ামত আমার উপর করেছে, অনুগ্রহ করেছো, ওয়া আলা ওয়ালিদাইয়া, এবং আমার মাতা পিতাকে যে অনুগ্রহ করেছো, ইহসান করেছো আমার মাতা পিতার উপর, দাউদ আলাইহিস সালামের উপর আল্লাহর বড় দান ছিল, অনুগ্রহ ছিল, নাম ছিল, তার জন্য যেন শুক্রিয়া আদায় করতে পারি, ওয়ান আমালা সালেহান তারদা, এবং এমন ভালো আমল যাতে করতে পারি যার উপর তুমি সন্তুষ্ট হয়ে যাও, ওয়া আদখিলনি বিরহমাতিকা, হে আল্লাহ তোমার রহমতের দ্বারা, বিরহমাতিকা তোমার রহমতের মাধ্যমে, যাদের রহমতকে আল্লাহর রহমত হচ্ছে আল্লাহর গুণ, একে মাধ্যম বানালে আল্লাহর নৈকট্য লাভের জন্য, আল্লাহ তোমার অশেষ রহমত রয়েছে, তোমার অশেষ রহমতে আমাকে অন্তর্ভুক্ত করো, কাদের কি ইবাদিকা সালেহিন, সৎ বান্দাদের, সৎ বান্দাদের অন্তর্ভুক্ত করো। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর গুণ নিয়ে, গুণের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য দোয়া করলেন আল্লাহর কাছে, ওয়াদখিলনি বিরহমাতিকা, আল্লাহর রহমতের, আল্লাহর মাগফিরাতের, আল্লাহর মার্জনার ইত্যাদি যত গুণ রয়েছে এর মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করা, এই হচ্ছে কোরআনের বিধান। সুলাইমান আলাইহিস সালামের দোয়া, নবীদের দোয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া খুব বেশি বেশি করতেন, আপনাদের অনেকের মুখস্থ হবে হয়তো তিরমিজির হাদিস, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস বা নাস্তাগীস, এক বচন বা বহু বচন বলেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস, হে চিরঞ্জীব হাইয়ু, আল্লাহর নাম হচ্ছে আল হাই, 99টি নামের একটি নাম মানে চিরঞ্জীব তিনি, ইয়া কাইয়ুম হে সব কিছুর ধারণকারী
সবকিছুকে যিনি ধারণ করে রয়েছেন, কাইয়ুমুস সামাওয়াতি ওয়াল আর্দ, আকাশ এবং জমিন, জমিনকে ধারণ করে সবকিছুকে আল্লাহ টিকিয়ে রেখেছেন কাইয়ুম। বেরহমাতিকা, তোমার রহমতের সাথে, তোমার রহমতের মাধ্যমে আস্তাগীস, আমি ফরিয়াদ করি, তোমার নিকট দরখাস্ত করি। আল্লাহর হাইয়ু কাইয়ুম এবং আল্লাহর রহমতের কথা, এসবের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা, আল্লাহর নিকট দোয়া করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া বেশি বেশি পড়তেন এবং আমাদেরকে দোয়া শিখিয়েছেন। আরেকটি কথা এখানে বলে দিই যে এছাড়া কোরআনের অনেক দোয়া রয়েছে, হাদিসে অনেক দোয়া রয়েছে। কোরআন এবং হাদিসের দোয়া যদি একটু ভালো করে গবেষণামূলক একটু চিন্তা করেন, তাহলে এই দোয়াতে কোনো আল্লাহ ছাড়া অন্যের ওসিলা পাবেন না, আল্লাহর গুণ ছাড়া অন্য কারো ওসিলা পাবেন না। আছে কোরআন এবং হাদিসে, কোনো সহি হাদিসে অথবা কোরআনের, কোরআনের অনেক দোয়াই আছে, কোন একটি দোয়াতে আছে কোন নবী রসুলের ওসিলা, ইব্রাহিমের ওসিলা, মুসার ওসিলা, মোহাম্মদ রসুল্লাহ ওসিলা আছে? যে কোরআন আল্লাহ মানুষের হৃদায়তের জন্য নাজিল করেছেন, তাহলে কোনো ব্যক্তির বা কারো মর্যাদার, কারো মানের, কারো ইজ্জতের, কারো হুরমতের, কারো হক বলে দোয়া করা, বেহাক্তে মোহাম্মদ ইত্যাদি ইত্যাদি এসব বলে দোয়া করা যদি থাকতো, তাহলে কোরআনে একটি দোয়া তো নবী রসুলদের এইরকম থাকতো, একটিও দোয়া পাবেন না খুঁজে আপনি। অথচ অনেক দোয়া রয়েছে, ইব্রাহিম আলী সালামের, মুসা আলি সালামের দোয়া রয়েছে, নূহ আলি সালামের দোয়া সুরা নূহ পড়ে দেখবেন যে নূহ আলি সালামের দোয়া রয়েছে, কোথাও পাবেন না। তাহলে সংক্ষেপে বললাম যে ওসিলার প্রথম প্রকার আল্লাহর নাম এবং গুণাবলীর মাধ্যমে দোয়া করা। দ্বিতীয় প্রকার ওসিলা মানে আল্লাহর নৈকট্য লাভের পন্থা দোয়াতে, তা হচ্ছে জায়েজ, কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত, নেক আমল, সৎ কাজের মাধ্যমে আল্লাহর নিকট দোয়া করা। যে কাজ সেই মানুষ করেছে, অন্যের সৎ আমল নয়। হে আল্লাহ, আমার বাবা একজন আলেম ছিলেন, আমার বাবা একজন খুব আল্লাহর ওলি ছিলেন, আমার বাবা একজন খুব তাহাজ্জুদ গুজার ছিলেন, সুতরাং আমার গুনাহ খাতা মাফ করো, চলবে? আপনার বাবা ছিলেন তাহাজ্জুদ গুজার, আপনি ফাসেক, তো লাভ কি আপনার? অন্যের আমল দিয়ে নাই, নিজের আমল দিয়ে, নিজের কিছু সৎ আমল করে তারপরে আল্লাহর নিকট দোয়া কর, আল্লাহ আমি দুই রাকাত নামাজ পড়েছি, আল্লাহ আমি একটি সূরা তেলাওয়াত করেছি, আল্লাহ আজকে আমি তাহাজ্জুদ পড়েছি, আল্লাহ এই আজ বাবা মার জন্য আমি এত টাকা আজকে পাঠালাম, আল্লাহ আমাকে মুসিবত থেকে উদ্ধার করা, আল্লাহ আজকে মসজিদে এত টাকা আমি দান করলাম, এতিমখানায় এত টাকা দান করলাম, এই সৎ আমলের মাধ্যমে আমাকে মুসিবত থেকে উদ্ধার কর, আমার গুনাহ খাতা মাফ করে দাও, আল্লাহ আমার মনের উদ্দেশ্য পূরণ করে দাও। এ হচ্ছে ইসলামে নিজের নেক আমলকে ওসিলা বানিয়ে, মাধ্যম বানিয়ে আল্লাহর নিকট লাভ করা, আল্লাহর নিকট দোয়া করা। যাতে হবে কি, এই নেক আমলকে আল্লাহর কাছে পেশ করলে নজরানা আল্লাহর দরবারে, তারপরে দোয়া করেছেন, আল্লাহ কবুল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। এই তরিকা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত, কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। তাহলে ঈমান, সবচাইতে ভালো আমল হচ্ছে মানুষের ঈমান। এই জন্য একজন অমুসলিমের কোনো ইবাদত কবুল হবে না, যদি নামাজ পড়ে কবুল হবে, রোজা রাখে, যদি রমজান মাসে কোনো অমুসলিম কালমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না, মোহাম্মদ রাসূলুল্লাহ পড়ে না, রোজা রাখে। আমাদের এক ভাই আসে এখানে, শুক্রবার দিন আসে, শুক্রবার আসলে কোনো দিন খায় না, একদিন জিজ্ঞেস করছি কী ব্যাপার খান্না কেন, যে আমি রোজা রাখি, খ্রিস্টান, রোজা রাখি, কাজ দেবে? কাজ দেবে না। মৌলিক বিষয় হচ্ছে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, মোহাম্মদুর রাসূলুল্লাহ, সাক্ষ্য দান করা, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, এবং এই আল্লাহর ইবাদতের পন্থা নিতে হবে, শিখতে হবে, গ্রহণ করতে হবে কার মাধ্যমে? মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যমে, যেহেতু তিনি আল্লাহর রাসূল, আল্লাহর বিধান তিনি নিয়ে এসেছেন মানব জাতি পর্যন্ত। এই দুটি কথার সাক্ষ্য দান করতে হবে। সে যদি বলে আমি আল্লাহ ছাড়া কেউ ইলাহ নেই বলছি, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মানছেন, ঈসা রাসূলুল্লাহ শুধু বলছেন, একজন মুসলিমের জন্য যেমন ঈসা রাসূলুল্লাহ বলতে হবে, মুসা রাসূলুল্লাহ বলতে হবে, তেমন মুহাম্মাদুর রাসূলুল্লাহও বলতে হবে, না হলে উপায় নেই, মুক্তি নেই, কোনো মুক্তি নেই। তাহলে ঈমান প্রথম, সবচেয়ে ভালো আমল হচ্ছে মানুষের ঈমানের জন্য, ঈমান এবং সৎ আমলকে ওসিলা বানিয়ে মানে মাধ্যম বানিয়ে তার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা বা দোয়া করা। এ হচ্ছে দ্বিতীয় প্রকারের শরীয়ত সম্মত জায়েজ বা মুস্তাহাব ভালো তরিকা, ভালো ওসিলা। এই ক্ষেত্রে দলিল শুনুন, কোরআনে বেশ কয়েকটি আয়াত রয়েছে, কয়েকটি দোয়াতে কোরআনি দোয়া, যে দোয়াগুলি আল্লাহ শিখিয়েছে, আল্লাহ শেখানো দোয়া, কোরআনের দোয়া মানে আল্লাহর শেখানো দোয়া, আল্লাহ যে দোয়া শিখিয়েছেন সেই দোয়াতে ঈমান এবং সৎ আমলকে মাধ্যম বানিয়ে
তার মাধ্যমে আল্লাহ নৈকট্য লাভের কথা দোয়া করার কথা আল্লাহ শিখিয়েছেন। ইরশাদ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াতে, আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান্নার। সূরা আলে ইমরানে আল্লাহ রাব্বুল আলামিন 16 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, আল্লাযীনা ইয়াকুলুনা মুমিন, যারা মুমিন আল্লাহর নেক বান্দা সৎ বান্দা তারা কি করে দোয়া করে কিভাবে, আল্লাযীনা ইয়াকরাব্বানা হে আমাদের পালনকর্তা হে আমাদের রব, ইন্নানা আমান্না আমরা ইমান নিয়েছি, আল্লাহ অনেকে ইমান নিয়ে আসেনি আল্লাহ আমরা ইমান নিয়েছি, ইন্নানা আমান্না। তাহলে ইমানকে এখানে মাধ্যম বানানো হইল, আল্লাহ ইমান নিয়েছি আমরা, আমরা মুমিন, তোমার কাছে আমরা মুমিন হয়ে হাত উঠিয়েছি আল্লাহ, তোমার দরবারে দোয়া করতে এসেছি মুমিন, মুসলিম হয়ে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি ইমান নিয়েছি, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা, হে আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে দাও, মার্জনা করে দাও। আল্লাহর কাছে গুনাহ খাতা মার্জনা কামনা করলেন, কিন্তু ইমান যে আপনার সবচেয়ে সৎ আমল, সেই সৎ আমলকে মাধ্যম বানিয়ে, এর প্রমাণই আয়াত রয়েছে। আরো রয়েছে আরেকটি আয়াত সূরা আলে ইমরান আয়াত নম্বর 53, রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূলা ফাকতুবনা মা আশ-শাহিদিন, হে আমাদের রব আমান্না বিমা আনজালতা, যা কিছু তুমি নাজল করেছো তার প্রতি ইমান নিয়েছি, মানে আল কোরআনের প্রতি ইমান নিয়েছি। আল্লাহ আমরা কোরআনে বিশ্বাস করেছি, আমরা এমন মানুষ যারা কোরআনের বিধানে বিশ্বাসী, কোরআনের প্রত্যেকটি আয়াতে বিশ্বাসী, তোমার প্রত্যেকটি বিধি বিধানে বিশ্বাসী, আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবান রাসূল, এবং রাসূলের অনুকরণ করেছে, অনুসরণ করেছে, রাসূলের পৈরবী করি, ইত্তেবা করি, আমরা রাসূলকে ফলো করি, রাসূলের তরিকায় চলি। তাহলে এখানে ওসিলা বানালেন কোরআনের প্রতি ইমানকে আর রাসূলকে ফলো করা, ই আল্লাহ রাসূলের মতো জীবনযাপন করি, রাসূলের মতো নামাজ পড়ি, রাসূলের মতো রোজা রাখি, রাসূলের মতো যাকাত দান করি, রাসূলের আদেশ মোতাবেক সার্বিক ক্ষেত্রে আমরা জীবনযাপন করি, তাহলে এটি হচ্ছে মাধ্যম আল্লাহর কাছে। আমল ভালো আমল, রাসূলের তরিকায় চলে অনেক আমল, তো একে ওসিলা বানানে। তারপরে কি বলছেন, ফাকতুব না মা শাহেদিন আমান নবী মানে চলতো অত্যাবার রাসূলা ফাকতুব না মা শাহেদিন, এ আল্লাহ আমাদেরকে শাহেদিন সাক্ষ্যদাতাদের অন্তর্ভুক্ত করে দাও, আমাদেরকে যারা হকের সাক্ষ্যদানকারী, হক কথার সাক্ষ্যদান করবেন তাদের অন্তর্ভুক্ত করে দাও। এইভাবে কোরআনে আরো অনেক আয়াত রয়েছে যেগুলিতে ইমান এবং সৎ আমলকে, রব্বানা ইন্নানা আমান্না, রব্বানা ইন্নানা সামিনা মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরব্বিকুম ফাআমান্না, হে আল্লাহ আমরা শুনেছিলাম, ইন্নানা সামিনা মুনাদি, একজন আহ্বানকারীকে অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনেছিলাম, ইন্নানা সামিনা মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান, যিনি আহ্বান করেছিলেন ঈমানের দিকে, যে আইয়ুহান নাস, হে মানব তোমরা কি করো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, তুফলিহু তাহলে মুক্তি পাবে, এই কথা শুনেছিলাম। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি এর জীবদ্দশায় আমরা ছিলাম না, পরে এসেছিলাম, কোরআন এবং হাদিসের মাধ্যমে জেনেছিলাম যে একজন শেষ রাসূল এসেছিলেন, তার কথা শুনেছিলাম, ইউনাদিলিল ঈমান আন আমিনু বিরব্বিকুম, তিনি বলেছিলেন যে তোমাদের রবের প্রতি তোমরা ঈমান নিয়ে এসো, ফা আমান্না, হে আল্লাহ আমরা ঈমান নিয়ে এসেছিলাম, বিশ্বাস করেছিলাম, ফাগফির লানা যুনুবানা, হে আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে দাও, ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা, আমাদের অন্যায়গুলিকে পাপগুলিকে মার্জনা করে দাও, ওয়াতাওয়াফানা মাল আবরার, এবং সৎ লোকদের সাথে আমাদেরকে মৃত্যু দান করা। কিভাবে এখানে ইমানকে মাধ্যম বানানো হইল, সৎ আমলকে মাধ্যম বানানোর একটি কিস্তা রয়েছে, বড় লম্বা কিস্তা রয়েছে, তার জন্য একটি বিশেষ আলোচনার প্রয়োজন। শুধু সংক্ষেপে বলছি, তিনজন মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের পূর্বে, বনী ইসরায়েলদের যুগের ঘটনা, এই ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফ মুসলিম শরীফ হাদিস এই হাদিসটি বর্ণনা করেছেন। তো এই তিনজন লোক রাত হয়ে গেল, কোনো সফরে ছিল, রাত যখন হয়ে গেল কোথায় রাত কাটাতে হবে, বাইরে থাকলে শত্রু যে কোনো জায়গায় আক্রমণ করতে পারে, পাহাড়ের এক গুহায় আশ্রয় নিল রাত্রি কাটাবার জন্য, রাত্রে একটু ঘুমাবো, আরাম করবো, যাতে মানুষ আশপাশ দিয়ে গেলে বুঝতে পারবে না, নাহলে চিন্তা করতে পারে, মেরে দিতে পারে, ইত্যাদি ইত্যাদি আশঙ্কা রয়েছে। তারা ওই গার অর্থাৎ পাহাড়ের গুহায় আশ্রয় নিল। রাত্রে এই পাহাড়ের গুহায় তারা থাকা অবস্থায় পাশে বড় পাথরের টুকরো ছিল, এই পাথর কিভাবে যাই হোক, ঝড় তুফান হোক বা কিছু হোক, এই পাথর এসে অল্প কিছু যে সেই গুহার একটা মুখ ছিল যেটা দিয়ে বের হওয়া যায়, সেই জায়গাটি বন্ধ হয়ে গেল, গুহার রাস্তাই বন্ধ হয়ে গেল। ভিতরে তারা ভিতরে রয়েছে, ওপরে দেখছে পাথর, চারিদিকে পাথর, কোনো রাস্তা পথ নেই বের হওয়ার। আপোষে তারা আলোচনা করতে লাগলো যে এখন উপায়, কোনো
উপায় তো নেই, এখানে কোনো লোকজনও নেই মরুভূমিতে পাহাড়ে যে কাউকে ডাক দেবো যে ভাই উদ্ধার করো, পাহাড়টা পাহাড় থেকে পাথরটা টানো, পাথরের টুকরো যে আমরা বেরোবো, উপায় তো নেই। দেখো এক কাজ করো, জীবনে কোন কোন কাজ করেছো, কোনো ভালো কাজ করেছো? যদি ভালো কাজ করে থাকো তো আল্লাহর কাছে সেই ভালো কাজের মাধ্যমে দোয়া করো, ভালো কাজের ওসিলাই ভালো কাজের মাধ্যমে ভালো কাজকে সামনে রেখে যে আল্লাহ এই কাজটি তোমার সন্তুষ্টির জন্য একমাত্র করেছিলাম, তুমি পছন্দ করলে এর মাধ্যমে আমাদের গোনা খাতা মাফ করো, আল্লাহ অন্যায়কে মাফ করো এবং আমাদের জন্য রাস্তা বের করে দাও। দেখেন আমাদের দেশে যারা কবর মাজার পূজারী তারা কি করে, বড় মুসিবতে পড়লে মাজারে কবরে যায়। এখানে একেবারে নিরুপায়, আর কোনো উপায় নেই। কাকে ধরছেন বলেন? আল্লাহকে। কি শিক্ষা দেওয়া হয়েছে? আল্লাহকে ধরা। কিন্তু আমার দেশে যদি একজন মানুষের ছেলে সন্তান জন্মেছে না, ছেলে মেয়ে হচ্ছে না, হ্যাঁ বিয়ে শাদী হয়ে গেল 5 বছর 7 বছর, প্রথম ডাক্তারদের কাছে যাবে, ছোটখাটো ডাক্তারের কাছে লোক, বড় ডাক্তারের কাছে গেল হইল না, তারপর কবিরাজের কাছে গেল, গাছামি এই ওষুধ খেলো, হাকিমি ওষুধ খেলো, এই করলো সেই করলো, না হলে কোনো ওঝার কাছে গেল, কবিরাজের কাছে, এই করতে করতে শেষে কি হলো, আল্লাহর কাছে তার মধ্যে দোয়াও করলো, রাব্বানা হাবলা না মিনা যোয়াজানা, এগুলোই পড়লো প্রাথমিক, এগুলি পর্যায়ে। শেষে যখন কিছুই হলো না, বছর দশেক হয়ে গেল, তখন কি করে? তখন যায় পীরের মাজারে। অনেকে এই কুফুরি পরামর্শ দেয়, শিরকি পরামর্শ দেয়, পীরের মাজারে গিয়ে খাসি মুরগি জবাই করে তা পীর সাহেবের কাছে দরখাস্ত করে আসবে, আশা করি পাবে। এই পরামর্শ দেয় মুশরিকানা পরামর্শ, আর এই কাজ করে, বড় মুসিবতে বললে শিরক করে। যখন দেখছে এরা নিরুপায়, তখন তিনজনের একজন কি বললো, একজন বলে হে আল্লাহ আমার বুড়ো মাতা পিতা ছিল, একদিন সে ছাগল চড়াতো, ছাগল চড়িয়ে এসে সন্ধ্যাবেলা ছাগলের দুধ দুয়ে তারপরে দুধ পান করাতো প্রথম মাতা পিতাকে, তারপর ছেলে মেয়েকে দিত, ছেলে মেয়েকে আগে দিত না। একদিন দূরে চলে গেছিল অনেক দূর, রাত্রে আসতে বেশ রাত হয়ে গেছে, দেখছে খিদায় তো ছেলে মেয়ে কান্নাকাটি করছে, কিন্তু বাবা মা অপেক্ষা করে করে ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে গেছে। চিন্তা করলো আল্লাহ বাবা মাকে না দিয়ে এই ছেলে মেয়েকে দুধ দেবো না, আর বাবা মা ঘুমিয়ে গেছে তাদেরকে জাগাবো, এই বিয়াদবি করে কষ্ট হবে বাবা মার। মাথার কাছে এসে এ দুধের গ্লাস নিয়ে বা দুধের পাত্র নিয়ে দাঁড়িয়ে গেল, এ দাঁড়িয়ে থাকতে থাকতে সকাল হয়ে গেল, ছেলে মেয়েরা কান্নাকাটি করলো তাদেরকে ছেড়ে দিল না, সেই রকমই বুঝলো যেই হোক না কেন যে এটাই হচ্ছে আমার ভালো কাজ, আমি বাবা মায়ের আগে ছেলে মেয়েকে দেবো না। সকাল হয়ে গেল, সকাল হয়েছে বাবা মায়ের ঘুম ভাঙছে, তখন দুধ পেশ করলো, তারপর ছেলে মেয়েকে দুধ দিল। আল্লাহ যদি এই কাজ সন্তুষ্টির জন্য তোমার করে থাকি, একমাত্র তোমার সন্তুষ্টির জন্য, তাহলে এই বিপদ থেকে উদ্ধার করো, এই আমলকে ওসিলা বানিয়ে দেবো বন্ধু। একটি অংশ সরে গেল আল্লাহর কুদরত, একটি অংশে পাথরের সরে গেল, কিন্তু পথ এরকম হলো না যাতে এরা বেরিয়ে যেতে পারে, একজন মানুষ বেরিয়ে যেতে পারে গুহা থেকে ওইরকম। আরেকজন বলতো হে আল্লাহ আমার এক চাচা তো বোন ছিল, আমার ইচ্ছা ছিল তার সাথে কুকাজ করার, কিন্তু সুযোগ পাচ্ছে না, আর সে ছোটি মহিলা, সে কোনো সুযোগ দিচ্ছে না। একটি দুর্ভিক্ষর যুগ আসলো, যখন দেখছি আর খাবার দাবার নেই ওই চাচা তো বোনের বাড়িতে, তখন সে আমার কাছে ধার চাইতে আসলো যে ভাই কিছু পয়সা ধার দেবে, অনাহারে আছে মরে যাচ্ছি না খেয়ে। তখন আমি বললাম ঠিক আছে তোমাকে যা লাগে টাকা পয়সা সোনা দানা সব দেবো, কিন্তু আমার সাথে কুকাজ করতে, আমার মনের কামনা বাসনা পূরণ করতে হবে। সে তখন অগতিকে রাজি হয়ে গেল, ঠিক আছে কিন্তু তুমি দেও আমাদেরকে বাঁচাও কিছু দিয়ে, 100 দিনার বা 100 দিনার বেশি কিছু আদেশ রয়েছে, 120 দিনার স্বর্ণ মুদ্রা তাকে দিয়ে দিল। তারপরে তাদের কথাবার্তা হলো যে অমুক জায়গাতে নির্জনে সাক্ষাৎ হবে, নির্জনে যখন গিয়েছে আর একেবারে কুকাজে লিপ্ত হবে সেই সময় সেই মহিলা বলছে ইত্তাকিল্লাহ ওয়ালা তাফতাহিল খাতাম ইল্লা বিহাক্কি, আল্লাহকে ভয় করো এবং এই যে মোহর লাগানো রয়েছে অর্থাৎ আমার যে আমি যে কুমারী এবং আমি যে সতী নারী আমাকে কেউ স্পর্শ করেনি, খবরদার এর হক আদায় না করে, এর ন্যায্য প্রাপ্য যে রয়েছে অর্থাৎ মোহর আদায় না করে এবং কবুল না করে তোমার জাওজিয়াতে নারী স্ত্রী রূপে গ্রহণ না করে আমাকে স্পর্শ করবে না, ইত্তাকিল্লাহ আল্লাহ। এই কথা শুনে তার শরীরে কম্প শুরু হয়ে গেল আল্লাহর ভয়, তখন সেখান থেকে বেরিয়ে পড়লাম, টাকা পয়সা যা দিয়েছিলাম রেখে দিলাম তার কাছে আল্লাহর ভয়ে, সেখান থেকে আল্লাহ তোমার ভয়ে বেরিয়ে পড়েছিলাম, আল্লাহ যদি তোমার সন্তুষ্টির জন্য সেই দিন আমি গুনাহ থেকে পাপ থেকে বেঁচে থাকি তাহলে আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করো। এই নেক আমল কৌশিলা বানিয়ে যখন দোয়া করলো তখন আল্লাহ রাব্বুল আলামিন আর এক অংশ সরিয়ে দিলেন, আরো কিছু অংশ বাকি থেকে গেছে বেরোতে পারছেন না। আরেকজন লোক বলে হে আল্লাহ আমার অনেক চাকর নকর ছিল, তাদের পারিশ্রমিক দিয়ে দিতাম, একজন চাকর
তার কিছু পারিশ্রম অল্প পারিশ্রমিক বাকি থেকে যায়। বরং একটি হাদিসে রয়েছে মাত্র তিন সা মানে তিন আড়িয়া সাথে সাড়ে সাত কেজি সাড়ে সাত কিলো চাউল এই হক তার বাকি থেকে যায়, সে চলে যায় তার বাড়ি। তারপরে অনেক দিন পরে ওই রাস্তা দিয়ে আসছিল, ভাবলো যে এই মালিকের বাড়িতে কাজ তো করেছিলাম অনেকদিন হয়ে গেল, মনে আছে কি নেই তার, তো যাই দেখি বলে দেখি যদি দেয়। সে মধ্যখানে করেছে কি যে ওর পয়সা এই রেখে দেবো না, এটাকে বাড়ায়, সে বাড়াতে শুরু করেছে। তা দিয়ে ছাগল কিনেছে, ছাগল থেকে গরু হয়েছে, গরু থেকে উঁট হয়েছে, উঁটের পাল হয়েছে, ছাগল ছাগলের পাল হয়েছে, গরুর পাল হয়েছে, এমনকি আরো কিছু বেশ কিছু খাদেম চাকর সে রাখাল সেই গরু ছাগল আর উঁট চড়াচ্ছে, শত শত উঁট আর গরু আর ছাগলের পাল হয়ে গেছে। তো এই অবস্থায় ওই লোক এসেছে, আসার পরে বলছে যে আমার অল্প কিছু পয়সা বাকি ছিল, যে হক বাকি ছিল দেবেন। বলি দেখো এই যে পালগুলি দেখছো, গরুর পাল, এই উঁটের পাল, এই যে ছাগলের পাল দেখছো, ওর সাথে যে চাকর নকর রাখালগুলি আছে সবগুলি তোমার। কেমন কথা, আমাকে ঠাট্টা রহস্য কেন করছেন, আমি কয় পয়সা পাবো আপনার কাছে, আর এই ঠাট্টা বিদ্রুপ এরকম কেন, এই ঠাট্টা করেন আল্লাহর রাস্তায় আমার হকটা দিয়ে দেন, আমি গরিব মানুষ, তোমাকে ঠাট্টা করিনি, সত্যিকার বলছি যে এই যে তোমার পয়সাকে বাড়িয়ে সব হয়েছে, আমার এক পয়সাও লাগাইনি তাতে। তার যখন বিশ্বাস হলো সবগুলি নিয়ে এসে চলে গেল। এই লোক বলতে আল্লাহ এই কাজটি তোমার সন্তুষ্টির জন্য করেছিলাম, আমার নিজের কাজে ব্যবহার করিনি, আমরা হলে কি করতাম, কি করতাম বলেন, দশ বছর এখন যদি কেউ রিয়াল ধার নেই আর দশ বছর বিশ বছর পরে এখন হচ্ছে ধরেন 15 টাকা করে, তখন যদি 30 টাকাও হয়ে যায়, ও রিয়াল বাকি ছিল তোমাকে রিয়ালে দেবো, এইটা চিন্তা করবেন না যে 30 টাকার রেট হয়ে গেছে, 30 টাকা যে রেট হয়ে গেছে তাহলে কত লস ওই লোকটির হচ্ছে, এটাও দিবেন না, অথচ ন্যায্য হক হইতো তার, দেবেন না, তোমার কাছে রিয়াল নিয়েছিলাম। হ্যাঁ, তো আল্লাহর কাছে দোয়া করতে লাগলো সে এই নেক আমলের মাধ্যমে, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য যদি করে থাকে আমাদেরকে বিপদ আজাব থেকে উদ্ধার করে। আল্লাহর হুকুমে পাথর সরে গেল, তারা সহি সালামতে নিজের নিজের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। তো এই হাদিস প্রমাণ করে যে সৎ আমলের মাধ্যমে ওসিলা ধারা, সৎ আমলের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি লাভ করা, সৎ আমলের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করা। যেমন এর আগে বললাম যে আপনি 2 রাকাত নামাজ পড়েন, কিছু তেলাওয়াত করেন, আল্লাহ তাওফীক তাহলে বেশি বেশি করেন, দান খেয়ারাত করেন, তারপরে দোয়া করেন আল্লাহর কাছে, এগুলি হচ্ছে জায়েজ এবং বৈধ ওসিলা। ওসিলার তৃতীয় প্রকার যেটি জায়েজ সেটি হচ্ছে কোন নেক মানুষ, আল্লাহওয়ালা মানুষ, যার সম্পর্কে আপনার বিশ্বাস আছে, ইসলাম সম্পর্কে ভালো তার জ্ঞান আছে এবং তার আমলও সুন্দর, তার আকিদাও সুন্দর, তার যুগার মানুষ আল্লাহকে ডাকলে আল্লাহ কবুল করবেন তার কাছে, এবং তিনি জীবিত তার কাছে দোয়া চাওয়া, জীবিত মানুষের কাছে দোয়া চাওয়া, মৃত ব্যক্তির কাছে দোয়া চাওয়ার কোনো প্রমাণ নেই। যে যাবেন নবী সাল্লামের কবরের কাছে আর গিয়ে দরখাস্ত করবেন, ইয়া রাসূলুল্লাহ আমি বড় বিপদে আছি, আমার বিপদ উদ্ধারের জন্য আল্লাহর কাছে দোয়া করুন না, এইটাও শিরক, তিনি শুনবেন না আপনার এই কথা। এবং এর প্রমাণ নেই যে আপনি একজন মৃত ব্যক্তিকে ইন্তেকাল করে দুনিয়া থেকে চলে গেছেন, যদিও তার পরলৌকিক জীবন রয়েছে, পরলৌকিক জীবনে আল্লাহ রাব্বুল আলামিন অশেষ নিয়ামত তাকে দান করেছেন, কিন্তু আপনার জন্য এটা বৈধ নয় যে কোনো নবী রাসূলের কবরের কাছে গিয়ে, কোনো পীর ওলির কবরের কাছে গিয়ে তার কাছে দরখাস্ত করবেন মনস্কামনা পূরণের জন্য, অথবা তার কাছে দোয়ার জন্য দরখাস্ত করবেন, হারাম এবং শিরক। তবে জীবিত সৎ ব্যক্তি তার কাছে গেলেন, যাওয়ার পরে বললেন যে আমি এই বিপদে আছি বা আমার এই প্রয়োজন রয়েছে, আল্লাহর কাছে একটু আমার জন্য দোয়া করবে, আমার ছেলে মেয়ে হচ্ছে না, দীর্ঘদিন হয়ে গেল বিয়ের সাথে, আল্লাহর কাছে একটু আমার জন্য দোয়া করবে, আমি এসেছি চাকরির জন্য, চাকরি ভালো চাকরি পাচ্ছেন, একটু আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার রিজিক বরকত দান করেন, ইত্যাদি ইত্যাদি। কোনো বালা মুসিবত থাকলে আমি এই রোগে রোগাক্রান্ত রয়েছি, আমার জন্য একটু দোয়া করবেন, কোনো সৎ মানুষের কাছে। তাহলে জীবিত সৎ মানুষের কাছে দোয়া চাওয়া, আপনি ভাবছেন যে আমার চাইতে তিনি নেক মানুষ, সুতরাং হয়তো আমার দোয়া যদি কবুল না হয় তো সেই ভাইয়ের দোয়া কবুল হতে পারে, সেই আলেমের দোয়া কবুল হতে পারে, সেই সৎ মানুষের দোয়া কবুল হতে পারে, এই জন্য তার কাছে বিশেষ দরখাস্ত করা তার জীবদ্দশায়, এ হচ্ছে শরীয়ত দ্বারা প্রমাণিত। এর অনেক দলিল রয়েছে, এর অনেক দলিল রয়েছে, একটি দলিল শোনায় বুখারী মুসলিমে এবং যে কোনো হাদিসের কিতাবে এই ঘটনা পাবেন, এত সুন্দর ঘটনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একবার দীর্ঘদিন ধরে বৃষ্টি হয়নি মদিনায়, যার ফলে বৃষ্টি না হওয়ায় ছাগল ছিল, উঁট ছিল, এগুলো মরতে শুরু হয়েছে, খাবার না পেলে মরে যাবে, বৃষ্টি না হলে ঘাস জন্মাবে না, মরে যাবে ছাগল গরু ইত্যাদি ইত্যাদি, মরতে শুরু হয়েছে। রাস্তাঘাটে চলাচল দারুণ অসুবিধা হয়ে পড়েছে। একজন বেদুইন এসে জুমার দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার খুতবা দিচ্ছেন, ওই অবস্থায় এসে উপস্থিত, আসার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ হালাকাতিল আমওয়াল, ধ্বংস হয়ে গেল আমাদের ধন সম্পদ, অর্থাৎ আমাদের উঁট আমাদের ছাগল যা ছিল সব ধ্বংস হয়ে গেল, মরে শেষ হয়ে গেল অনাবৃষ্টির কারণে।
সবল আমাদের রাস্তাঘাটে চলাফেরার ব্যবস্থা বন্ধ হয়ে গেল, অর্থাৎ উঁট মরে গেলে চলবো কি করে মরুভূমিতে, রাস্তাপথ বন্ধ আমাদের। আমাদের জন্য দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ যাতে করে আমাদেরকে পানি দান করেন, বৃষ্টি দান করেন। নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম জুমার বক্তব্য খুতবা বন্ধ করে দিয়ে সাথে সাথেই দোয়া করা খুতবাই মেম্বারে চড়েই দোয়া করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কি দোয়া করলেন? আল্লাহুমাস্তিনা আল্লাহুমা আগিসনা গাইস আল্লাহুমাস্তিনা গাইসান মাগিসান মরিয়ান মরিয়া আজলান গায়রা আজলি নাফিয়ান গায়রা দারবেন ইত্যাদি ইত্যাদি। নবী সাল্লাম বৃষ্টি চাওয়ার যে দোয়াগুলি রয়েছে সেই দোয়াগুলি করলেন। সাহাবারা বলছেন যে নবী সাল্লামের খুতবা শেষ হয়নি, সাথে সাথে হঠাৎ করে আকাশে মেঘ দেখা দিল, অথচ দীর্ঘদিন ধরে মেঘ আমরা দেখিনি আকাশে, সাথে সাথে মেঘ দেখা দিল, খুতবা থেকে নেমে আমরা নামাজ পড়লাম বৃষ্টিতে ভিজে ভিজে, এমনকি নামাজ শেষ করে যে বাড়ি ফিরছি তো রাস্তাঘাট পানিতে ভর্তি, বাড়ি আসা অসম্ভব হয়ে পড়েছে এমন অবস্থা, রাস্তাঘাট পানিতে ভর্তি হয়ে গেছে। এভাবে ভিজে সাহাবাই কেরাম বাড়ি ফিরলেন। তারপরে শুনেন, তারপরে সেই সাহাবি হযরত আনাস বিন মালিক এই হাদিসটি বর্ণনা করেছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, মা রাইনা শামসা সাবতান, আমরা এক সপ্তাহ ধরে সূর্যের মুখ দেখিনি, তারপরে সামনের জুমা পর্যন্ত সূর্যের মুখ দেখিনি, বৃষ্টি হয়েই যাচ্ছে, একটা না বৃষ্টি হয়েই যাচ্ছে, রাস্তাঘাট পানিতে সব ভর্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া, একটি দোয়া মাত্র সে খুতবার অবস্থায়। তারপরের জুমায় এক হাদিসে রয়েছে ওই লোক অথবা আরেকজন বেদুইন, কোন কোন হাদিসে রয়েছে সেই লোকই ছিল অথবা অন্য লোক, তো যাই হোক আসার পরে সেই দরজা দিয়ে ঢুকে, যেই দরজায় গত সপ্তাহে দরখাস্ত করে চলে এসে নবী করিম সাল্লামের কাছে দোয়ার যে বৃষ্টির জন্য দোয়া করেন, এসে দরখাস্ত করছেন নবী করিম সাল্লামের কাছে সেই সাহাবি বেদুইন সাহাবি, ইয়া রাসূল আল্লাহ তাহাদ্দামাতিল বুয়ুত, গত সপ্তাহে দোয়া ছিল যে আল্লাহ আমাদের পশু সব হালা খেয়ে গেল পানির কারণ না হওয়ার কারণে, বৃষ্টি না থাকার কারণে, আজকে তো তাহাদ্দামাতিল বুয়ুত ঘর বাড়ি সব ভেঙে পড়ে গেল, বর্ষা বৃষ্টি যদি হয় আর মাটির ঘর থাকে খড়ের ঘর থাকে তো কি হবে, ঘর বাড়ি সব ভেঙে শেষ হয়ে গেল, বগারে কাতিল আমল সব কিছু ডুবে গেল, যা জমি জায়গা ছিল কেউ বাগান ছিল সব ডুবে গেল, বগারে কাতিল আমল সব ডুবে গেল। ফাদুল্লাহ লানা, আল্লাহর কাছে দোয়া করুন আমাদের জন্য, আইয়ুম থেকে আন্না, যাতে বৃষ্টি বন্ধ হয়ে যায়, বৃষ্টি বন্ধ হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বৃষ্টি বন্ধের দোয়া করলেন, বৃষ্টি বন্ধের দোয়া জানেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, হে আল্লাহ আমাদের আশেপাশে যেখানে বৃষ্টির প্রয়োজন সেখানে বৃষ্টি দান করো, ওয়ালা আলাইনা আমাদের উপরে নয়, আমাদের উপরে নয়, আল্লাহ যেখানে উপত্যকা রয়েছে মাঠ রয়েছে যেখানে বৃষ্টির প্রয়োজন রয়েছে, আল্লাহুম্মা আলাল আউদিয়া ওমানাবিতিস সাজার, যেখানে গাছগাছড়া রয়েছে সেখানে বৃষ্টির প্রয়োজন সেখানে বৃষ্টি দান করো, আলাল জেবাল যেখানে পাহাড় পর্বত রয়েছে সেখানে বৃষ্টি দান করো, আল্লাহ মুহদিনের উপর আর বৃষ্টি দিও না। নবী করিম দোয়া করলেন, সাথে সাথে বৃষ্টি বন্ধ হয়ে গেল। সাহাবি বলছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আমরা জুমার থেকে বেরোচ্ছি তখন দেখলাম যে একেবারে সুন্দরভাবে সূর্যের আলো, অথচ এক সপ্তাহ ধরে সূর্যের মুখ তারা দেখেনি। তো নবী করিম সাল্লামের কাছে তাঁর জীবদ্দশায় এরকম সাহাবাই কেরাম আমরা দরখাস্ত করেছেন, কিন্তু নবী সাল্লাম ইন্তেকালের পরে কেউ দরখাস্ত করেনি, কোনো সাহাবি দরখাস্ত করেনি, বরং এর উল্টো আল্লাহ রসুলের কাছে না গিয়ে অন্য কোনো সাহাবির কাছে দরখাস্ত করেছেন। যদি মৃত ব্যক্তির কাছে দোয়ার দরখাস্ত করা, আল্লাহর কাছেই দোয়া করার জন্য দরখাস্ত করা যায়, হয়তো কোনো নবী ওলির কাছে, তাহলে প্রিয় নবীর কবর কাছে গিয়ে, আরও তো মুসিবতের মুহূর্ত এসেছে, বালা মুসিবত এসেছে, অনাবৃষ্টি দুর্ভিক্ষ এসছে, তখন সাহাবাই কেরাম খোলাইফার আসেন আল্লাহ রসুল কবর কাছে গিয়ে তো বলেন যে ইয়া রাসূল আল্লাহ আমাদের কাছে দোয়া করেন, যেমন ওই খুতবার সময় দরখাস্ত করেছিলেন সাহাবি, কোনো সাহাবি তার করলেন না কবর কাছে গিয়ে ইয়া রাসূল আল্লাহ আমাদের জন্য দোয়া করুন। হযরত উমারের যুগে এমন দুর্ভিক্ষ দেখা দিয়েছিল কয়েক বছর ধরে যে মানুষ অনাহারে থাকার কারণে ধোঁয়া ধোঁয়া দেখত, মানুষ যখন অত্যন্ত অনাহারে থাকে তখন চোখ ঝাপসা হয়ে যায়, চোখে পরিষ্কার দেখে না, যার ফলে কি ধোঁয়া ধোঁয়া মনে হয় আকাশের দিকে, তো শুধু ধোঁয়াই দেখত, ধুলোর মতো বা ছায়ের মতো দেখত। সেই জন্য ওই বছরটিকে বলা হয়েছে ইয়ামুর রামাত বা আমুর রামাত, রামাত বলা হয় ছায়কে, ছায়ের বছর, শুধু ধুলো আর ছায়ের মতো মনে হতো আকাশের দিকে তাকালে। সেই অবস্থাতে হযরত উমার রাদিয়াল্লাহু তাআলা তখন খলিফাতুল মুসলিমিন ছিলেন, আমিরুল মুমিনিন ছিলেন, নবী সাল্লামের কাছে এসে গিয়ে দরখাস্ত করলেন যে ইয়া রাসূল আল্লাহ দোয়া করুন, দেখছেন না আমাদের কি অবস্থা, এই কথা বলেছেন। যেমন
এই শিরিকি কিতাবাদিতে তারাহাম ইয়া নবী আল্লাহ তারাহাম হে আল্লাহর নবী রহম কর এই কথা দরখাস্ত করা জায়েজ আজকে 1400 বছর পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জামানায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের মাত্র কয়েক বছর পরে খলিফা হচ্ছেন তখন তো এই দরখাস্ত করলেন না হযরত বুখারী শরীফের হাদিস রয়েছে হযরত আব্বাসের কাছে গেলেন হযরত আব্বাসের কাছে দ্বিতীয় দলিল সেটি শুনে রাখুন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলের চাচা তিনি দোয়া করতে পারতেন কিন্তু মনে করলেন আমি তো দোয়া করবই কিন্তু আল্লাহ রাসূলের যখন চাচা হযরত আব্বাস আল্লাহ রাসূলের কাছে তো আর দোয়া চাইতে পারছেন যেহেতু তিনি ইন্তেকাল করেছেন যদি এই সুযোগ থাকতো তাহলে কোনো সময় আল্লাহ রাসূলকে বাদ দিয়ে হযরত আব্বাসের কাছে দোয়া চাইতে যেতেন না বুখারীতে হাদিস রয়েছে হযরত আব্বাসকে বললেন দেখো আব্বাস তুমি আল্লাহ রাসূলের চাচা তোমার সাথে আল্লাহ রাসূলের রিলেশন আত্মীয়তা রয়েছে রক্তের সম্পর্ক রয়েছে সুতরাং তুমি দোয়া করো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জামানায় যদি আমাদের বালা মুসিবত হতো অনাবৃষ্টি দেখা দিত তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে সরাসরি গিয়ে বলতাম যে আল্লাহর নিকট দোয়া করুন এখন তো তিনি আমাদের মাঝে নন সেজন্য তুমি দোয়া করো আমরা তোমার দোয়া আমিন বলো তোমার সাথে আমরাও দোয়া করব এইভাবে হযরত আব্বাসের দোয়াকে মাধ্যম বানালেন আল্লাহর নৈকট্য লাভের জন্য এই হচ্ছে ওসিলা জীবিত মানুষের কাছে দোয়া চাইলেন তার ব্যক্তির ওসিলা ধরেননি ব্যক্তির ওসিলা যদি ধরতেন এই হাদিসটিকে এই জন্য স্পষ্ট করছি যে এই হাদিসটিকে বিরাটপন্থীরা দলিল হিসাবে গ্রহণ করে তারা বলে যে দেখো হযরত উমার আব্বাসের ওসিলা ধরলেন আমরা রসুলের ওসিলা ধরলাম তো কি হলো হযরত আব্বাসের ওসিলা তার ব্যক্তির ওসিলা ধরেননি ব্যক্তির ওসিলা যদি ধরতেন তাহলে আব্বাসের কাছে এসে বলার প্রয়োজন ছিল না তুমি দোয়া করো আমরা দোয়া করি তোমার সাথে এই কথা বলার প্রয়োজন ছিল না বরং বাড়িতে বসে বা একসাথে আমরা যেমন এরকম বসে আছি এখানে বসে আমরা বলতে পারি একজন এখানে নেই সে বাইরে আছে কোনো জায়গায় আছে অনুপস্থিত আল্লাহর নেক বান্দা হে আল্লাহ অমুকের ওসিলায় তোমার নিকট দোয়া করি তুমি আমাদের দোয়া শোনো আমাদের গুনাহ খাতা মাফ করে দাও আমাদেরকে বৃষ্টি দান করো বলতে পারি না পারি না এক জায়গায় হয়ে এখানে দোয়া করলে হলো তার উপস্থিত হওয়া জরুরি নাই তাহলে আব্বাসের কাছে যাওয়ার কি প্রয়োজন ছিল একসাথে দু চারজন সাহাবা হয়ে আব্বাসের ওসিলার মাধ্যমে ওর নাম ধরে দোয়া করতেন না সেভাবে তো দোয়া করেননি হযরত আব্বাসকে গিয়ে বলছেন যে হে আব্বাস আমরা আল্লাহ রাসূলের জামানায় তার কাছে দোয়ার দরখাস্ত করতাম যে আল্লাহর কাছে দোয়া করেন এখন তিনি আমাদের মধ্যে নন সুতরাং তুমি দোয়া করো আমরা তোমার সাথে দোয়া করি তোমার দোয়াকে আমরা মাধ্যম বানাই তোমার দোয়ার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করি তো বোঝা গেল যে এটা বিদাতিদের দলিল নয় বরং এটা এই কথার দলিল যে তৃতীয় প্রকার ওসিলার কথা বললাম জায়েজ ওসিলা যে একজন জীবিত মানুষ আপনার নিকটে সে সৎ মানুষ তার কাছে গিয়ে বলবেন যে আল্লাহর রাস্তা আমার জন্য একটু দোয়া করে দেন তখনই দোয়া চান যে আমার জন্য দোয়া করে দেন অথবা তারপরে আমার জন্য একটু রাত্রে দোয়া করবেন আমার জন্য একটু বিশেষ বিশেষ সময় দোয়া করবেন আপনি মক্কা মদিনা উমরা যাচ্ছেন হজে যাচ্ছেন আমার জন্য একটু দোয়া করবেন বিশেষ দোয়া করবেন এইভাবে দরখাস্ত করা হচ্ছে তৃতীয় প্রকার ওসিলা জীবিত কোন সৎ ব্যক্তির দোয়াকে মাধ্যম বানিয়ে এবং তার দোয়ার আশা করে যে তার দোয়া বেশি কবুল হবে আমার চাইতে এই আশা রাখি যার ফলে তার কাছে দরখাস্ত করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এইভাবে সাহাবাই কেরামরা অনেক সময় দরখাস্ত করেছেন একজন অন্ধ মানুষ এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কাছে দরখাস্ত করেছেন ইয়া রাসূলুল্লাহ উদুল্লাহ আলি আইয়ারুদ আলিয়া বাসারি আল্লাহর নিকট দোয়া করুন যাতে করে আমার চক্ষু আমার এই দৃষ্টিশক্তি আল্লাহ ফিরিয়ে দেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলছেন দেখো ইনশেতা সাবার তুমি যদি চাও তো ধৈর্য ধারণ করো ফালাকাল জান্নাত তোমাকে আল্লাহ জান্নাত দিবে এই দুইটি চক্ষু যে আল্লাহ দেননি তোমাকে দৃষ্টি শক্তি দেননি আল্লাহ অন্ধ করেছেন এর প্রতিদান বদলা হচ্ছে জান্নাত আর যদি তুমি সবর না করো তাহলে তোমার দাওয়াতুল্লাহ তোমার জন্য দোয়া করব তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি জীবদ্দশায় সাহাবাই কেন দোয়া করেছেন এ হচ্ছে শরীয়ত সম্মত ওসিলা নাজায়েজ ওসিলার দিকে শুধু ইঙ্গিত করছি এছাড়া বাকি কোনো ব্যক্তির মাধ্যমে নবী হোক বা ওলি হোক কেউ হোক না কেন ব্যক্তির মাধ্যমে তার হক আল্লাহর উপর রয়েছে তার মর্যাদা রয়েছে তার মান রয়েছে এই বলে বেহাক্কে মোহাম্মদ বেহাক্কে গাউসে আজম বেহাক্কে খাজা মঈনুদ্দিন চিশতি হ্যাঁ তারপরে বেজাহে মোহাম্মদ আল্লাহ আমি আমার বড় পীরের ওসিলায় আমার নবীর ওসিলায় এইভাবে সাহাবাই কেরামের ওসিলায় আমার ইমাম সাহেবের ওসিলায় আমার পীরের ওসিলায় আমি তোমার কাছে দোয়া করছি এই ব্যক্তির ওসিলা ধরে দোয়া করা না কোরআন দ্বারা প্রমাণিত যেমন আগেই বলেছি না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত না সাহাবাই কেরামদের আমলে প্রমাণিত না আবু হানিফা সাফে মালিক আহমদ থেকে প্রমাণিত এখানে একটি উক্তি দিয়ে শেষ করবে ইমাম আবু রহমতুল্লাহ কারণ ইমাম আবু হানিফার অনুসারী যারা হানাফি ভাই আমাদের দেশে তারাই এই বিদাতি ওসিলা অধিকাংশই করে থাকে যার ফলে ইমাম আবু হানিফার মত কি ছিল এই সম্পর্কে এই কথাটি দিয়ে মহান আল্লাহর সমস্ত প্রশংসা
দরুদ ও সালাম নাজিল হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। গত মঙ্গলবারে আমরা ওসিলা সম্পর্কে আলোচনা করেছিলাম, তাতে কোরআন এবং হাদিস থেকে শরীয়ত সম্মত ওসিলা, প্রথম ওসিলার অর্থ কি, ওসিলা শব্দের ব্যবহার কোরআনে, তারপরে ওসিলা জায়েজ বা বৈধ ওসিলা, শরীয়ত সম্মত ওসিলা যা অবলম্বন করবে একজন মুসলিম তার ইবাদত বন্দেগী এবং দোয়াই, তার সম্পর্কে আলোচনা হয়েছে, এবং নিষিদ্ধ ওসিলা দিকে সংক্ষিপ্ত ইশারা ইঙ্গিত হয়েছে, যে নিষিদ্ধ বা নাজায়েজ বিদাতি ওসিলা যা মানুষ অনেকেই দোয়াই করে থাকে, যার প্রমাণ না কোরআনে রয়েছে না হাদিসে রয়েছে। কোরআনে অনেক দোয়া রয়েছে আম্বিয়া এবং রসুলদের, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এমন কোন নবী নেই যার দোয়ার কথা কোরআনে উল্লেখ নেই। আদম আলাইহিস সালামের দোয়ার কথা আছে কোরআনে, আছে না? আদম আর হাওয়ার কথা কালা, তুই যেন বললে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। নূহ আলাইহিস সালামের দোয়ার কথা সূরা নূহে আছে, রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। এই করতে করতে বড় লম্বা আল্লাহর কাছে দরখাস্ত আছে, তারপরে অভিশাপের দোয়া ওই কম যাদেরকে 950 বছর তিনি দিনের দিকে ডাকলেন, আল্লাহর দিকে ডাকলেন, কিন্তু ঈমান নিয়ে আসলো না। রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউযিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা রব্বি ইগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াওমা ইয়াকুমুল হিসাব ওয়ালা তাযিদু যালিমিনা ইল্লা তাবারা। তো এইভাবে ইব্রাহিম আলাইহিস সালামের তো দোয়া অনেক বেশি কোরআনে করিম, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া অনেক সূরায় রয়েছে, সূরায় বাকারে রয়েছে, সূরায় ইব্রাহিমে বিস্তারিত দোয়া রয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের, এছাড়াও অন্য অন্য সূরায় ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া রয়েছে, মক্কা সম্পর্কে দোয়া, তার বংশধর সম্পর্কে দোয়া, রব্বি জালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ আমাকে নামাজ কায়েমকারী বানিয়ে দাও, আমার ছেলে মেয়ে সন্তান সন্ততিকে নামাজ কায়েমকারী বানিয়ে দাও, নামাজের কথা দোয়া করেছেন। তো অনেক দোয়াই রয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম, রব্বি জাল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন নাবুদাল আসনাম, আল্লাহ এই মক্কা শহরকে নিরাপত্তার শহর বানিয়ে দাও। অনেকগুলি দোয়া ইব্রাহিম আলাইহিস সালামের রয়েছে যা আজকে আলোচনার সময় নেই, কিন্তু যেটি কথা বলার উদ্দেশ্য তা হচ্ছে যে এই কোরআনে যতগুলি দোয়া আছে আম্বিয়া এবং রাসূলদের, সেসব দোয়াই আল্লাহর কাছে দরখাস্ত করা ছাড়া সরাসরি কোনো মাধ্যম দিয়ে কোনো দরখাস্ত আছে? আপনাদের জিজ্ঞেস করছি, কোনো মাধ্যম দিয়ে কোনো দরখাস্ত আছে? আচ্ছা, কার ওসিলা দিয়ে? আদম আলাইহিস সালাম নবীর ওসিলাই দোয়া করছেন, বা নূহ আলাইহিস সালাম আমাদের নবীর ওসিলাই বা ইব্রাহিম আলাইহিস সালামের ওসিলাই দোয়া করছেন, ইসমাইল আলাইহিস সালাম তার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ওসিলাই দোয়া করছেন, এরকম কোন দোয়া আছে কি কোরআনে? একটিও দোয়া পাবেন না। সহি হাদিসে নবী সাল্লামের অসংখ্য দোয়া আছে, যে কোনো হাদিসের কিতাবে কিতাবুদ দোয়া, দোয়ার একটি চ্যাপ্টার আছে বিস্তারিত, যত দোয়া দুনিয়ার বিভিন্ন ক্ষেত্রে অনেক দোয়াই আছে, কোনো দোয়াতে ওসিলার গন্ধ পর্যন্ত নেই, মাধ্যম দিয়ে সরাসরি আল্লাহর কাছে চাওয়া হয়েছে, এবং আল্লাহ কোরআন আদেশও করেছেন, হ্যাঁ কি বলেছেন, ওয়াইজা সালাকা ইবাদি আননি ফাইন্নি করিব, আমার বান্দা যদি আমার সম্পর্কে জিজ্ঞেস করে, যখন জিজ্ঞেস করে হে নবী বলো ফাইন্নি করিব, আমি নিকটে, আল্লাহ সব কিছুই শোনেন, সব কিছুই জানেন, কি অন্তর নিয়ে আল্লাহর কাছে চাইছেন, কোন ভাষায় চাইছেন সব কিছুই বুঝেন আল্লাহ রাব্বুল আলামিন। অজীব দাওয়াত দা, দোয়াকারীর দোয়া আমি শুনি, ইজা দান, যখন দোয়া করে, কোনোখানে আল্লাহ শেখাননি যে মাধ্যম দিয়ে দোয়া করো, ওসিলা দিয়ে, দোহাই দিয়ে, বরাত দিয়ে দোয়া করো, না হলে দোয়া কবুল করবো না, সরাসরি আমার আমাকে শোনানো যায় না, আমার কাছে তোমাদের কথার শুনওয়াই হবে না, এসব কথাবার্তা কোথাও নেই ইসলামে। একটি আশ্চর্যজনক বিষয় সেটি হচ্ছে যে যে বিদাতপন্থীরা শরীয়ত সম্মত ওসিলা তিনটি গত সপ্তাহে বলে গত মঙ্গলবার বলেছি, কি একটি আল্লাহর নাম এবং গুণাবলীর মাধ্যমে দোয়া করা আল্লাহর কাছে,
নিজের সৎ আমলকে আল্লাহর কাছে পেশ করে, আল্লাহ এই কাজটি করলাম তুমি আমার দোয়া কবুল করো, দুই রাকাত নামাজ পড়ে, কিছু কোরআন তেলাওয়াত করে, দান খায়রাত করে ইত্যাদি যে কোনো সৎ আমল আল্লাহ সন্তুষ্টির জন্য করলেন, মাতা পিতার সেবা করলেন, মাতা পিতার জন্য একটা ড্রাফট পাঠালেন, টাকা পাঠালেন, আল্লাহ আমি আমার আম্মা আব্বাকে সন্তুষ্ট করার জন্য একটা এত টাকা ড্রাফট পাঠালাম, আল্লাহ তুই আমার মুসিবতকে দূর করে দাও, আল্লাহ যদি কোনো গুনাহ থাকে মাফ করে, আমার মনের উদ্দেশ্য পূরণ করে দাও, ইত্যাদি ইত্যাদি সৎ আমলের মাধ্যমে মানে তাকে ওসিলা বানিয়ে দোয়া করা, নিজের সৎ আমল, অন্য সৎ আমল। আর তৃতীয় কি বলেছিলাম, কেউ আছেন যারা মঙ্গলবার ছিলেন না কেউ? হ্যাঁ, জীবিত কোনো ব্যক্তির কাছে, সৎ ব্যক্তির কাছে দোয়া চাওয়া, জীবিত ব্যক্তির কাছে, মরা ব্যক্তির কাছে দোয়া চাওয়া যায় না, যেহেতু সে শুনবেও না আর তিনি দোয়া করতে পারবেন না। এটা মাতা ইবন আদম ইনকাতা আমাল, আদম সন্তান মরে গেলে তার আমল বন্ধ হয়ে যায়, আর দোয়াটা হচ্ছে আমল কর্ম, কর্ম তো বন্ধ হয়ে গেছে, তাহলে কে কি করে দোয়া করবে? নবী সাল্লাল্লাহুর কাছে কেউ যদি গিয়ে দরখাস্ত, ইয়া রাসূলুল্লাহ আমরা যে মুসিবতে আছি দোয়া করে দেন, আদম সন্তান যখন মরে যায় তার কর্ম বন্ধ হয়ে যায়, তো দোয়া করা বন্ধ হয়ে গেছে, কি করে দোয়া করবেন তিনি? তো জীবিত সৎ ব্যক্তি, নেক ব্যক্তি, আল্লাহ ভীরু ব্যক্তি, মুত্তাকি পরহেজগার ব্যক্তির কাছে আল্লাহকে ভয় করে ভালো মানুষ আপনার ধারণাই, তার দোয়া আপনার চাইতে বেশি আল্লাহ শুনতে পারে, হ্যাঁ কবুল করতে পারে, যেহেতু হয়তো আপনি আপনার দ্বারা গুনাহ হয়ে যাচ্ছে, অথবা আপনি অত দিনদার ধার্মিক নন, আপনার চাইতে অনেক বেশি ধার্মিক, সে আশা আছে যে তার দোয়া বেশি কবুল হবে, তার কাছে গিয়ে দরখাস্ত করলেন যে আমার জন্য একটু দোয়া করে দিন, আমার এই উদ্দেশ্যের জন্য দোয়া করে দিন। এর প্রমাণ আছে, এটি একটি মাধ্যম সৎ মানুষের কাছে দোয়া চাওয়া। এর এই তিনটি হচ্ছে শরীয়ত সম্মত মাধ্যম দোয়া করা, এর দলিল নিয়ে আলোচনা করেছিলাম, প্রত্যেকটি দলিল প্রমাণ নিয়ে আলোচনা করেছিলাম। এ হচ্ছে সুন্নত সম্মত, যারা বিদাতপন্থী কোনো ব্যক্তি ওলি আউলিয়া নবী রসুলের নাম ধরে, তার নামের দোহাই দিয়ে, তার মর্যাদার দোহাই দিয়ে, তার হকের দোহাই দিয়ে, ওসিলা দিয়ে দোয়া করে, এটা বিদাতি তরিকায় দোয়া করে, তারা ওই সহি সুন্নত সম্মত ওসিলাগুলো অবলম্বন করে না, তার আল্লাহর নাম গুণাবলীর মাধ্যমে দোয়া করবে এটা করে না, তারা নিজের কিছু আমল করলো, নামাজ পড়লো, আল্লাহ আমি দুই রেখা নামাজ পড়লাম, আমার দোয়া তুমি কবুল কর আল্লাহ, এইভাবে করেন না, শরীয়ত সম্মত তরিকাগুলি অবলম্বন করে না। একটা সৎ ব্যক্তির কাছে যাবে গিয়ে বলবে যে আমার জন্য একটু দোয়া করে দেন, এইসব কাজে যায় না, বসে বসেই হে আল্লাহ তোমার নবীর ওসিলায়, তোমার নবীর দোহায় আমার দোয়া কবুল করো, আমার বহু পীর সাহেবের খাজা মইনুদ্দিন চিশতির শাহজালাল অমুক পীর সাহেবের ওসিলায় আমার দোয়া কবুল করো, বিদাতি তরিকায় দোয়া করে, সন্নতি তরিকার তৌফিক হয় না। এটি কথা সত্য, যারা বিদাত অবলম্বন করে তারা অটোমেটিক সুন্নাত ছেড়ে দেয়, এই কথাটি সত্য। এই ক্ষেত্রে একটি উক্তি রয়েছে, একজন তাবেঈ হাসান বিন আতিয়া রাহমাতুল্লাহ আলী মাহারিবি, তিনি বলছেন যে মাবতাদা কওমুন বিদআতান ফি দীনিহিম, যে কোনো সম্প্রদায় জাতি যখন কোনো বিদাত করা আরম্ভ করে, ইল্লা নাযা আল্লাহু মিন সুন্নতিহিম মিসলাহা, তখন আল্লাহ ওই রকমের সুন্নতকে ছিনিয়ে নেন, যখন বিদাত করা আরম্ভ করে তখন সুন্নত ছেড়ে দেয়। অনেক ক্ষেত্রে এর দৃষ্টান্ত আছে, উদাহরণ আছে, যেমন বিদাতি তরিকে যারা ওসিলা ধরে তারা সুন্নতি তরিকা ধরতে যায় না, ঠিক না? অনেক ক্ষেত্রে এইরকম আছে, নামাজের ক্ষেত্রে দেখবেন যারা বিদাত করে তারা সুন্নতি জিকির আজকার করে না, নামাজের পরে সালাম ফেললে চট করে কি করে, হাতুটে মোনাজাত শুরু করে। এই বিদাত যারা করে তারা বিদাত আরম্ভ করলে তখন সুন্নাত ছেড়ে দেয়। কথা কত সত্য, এই তাবেঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান বিন আতিয়াহ মুহারিবি তিনি বলছেন মাবতাদা কওমুন বিদআতান ফি দীনিহিম, যে কোনো সম্প্রদায় যখন তাদের দিনের ক্ষেত্রে ধর্মের ক্ষেত্রে কোনো বিদাত আরম্ভ করে, ইল্লা নাযা আল্লাহু মিন সুন্নতিহি মিসলাহা, ওই রকমের সুন্নত আল্লাহ তখন ছিনিয়ে নেন, সুম্মা লা ইউইদুহা ইলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামা, যতক্ষণ সুন্নতের দিকে ফিরে না আসবে ততক্ষণ আল্লাহ সুন্নতকে আর ফিরিয়ে দেবেন না, বিদাত করতেই থাকবে,
সুন্নাত আল্লাহ ফিরিয়ে দেবেন না। সারাদিন ওই মিলাদের মিছিল করে নামাজ একত্র পড়ে না, সারা বছর দিনের সাথে সম্পর্ক নেই, বছরে একবার বিদাতি মিছিল করে বারো রবিউল আউয়াল। বিদাতি যারা ওই বড় বড় ইজতেমার অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে, আরাফার ইজতেমা তাদের কাছে গুরুত্ব রাখে না, বলে তিনবার আমাদের ইজতেমাতে বিশ ইজতেমাতে গেলে হজের সওয়াব হয়ে যাবে, আরাফায় যাওয়ার সওয়াব হয় না, উজবিল্লাহ, এরকম ধরনের কথাবার্তা অনেক শোনা যায়। তারপরে খাজা মঈনুদ্দীন চিশতি সম্পর্কে তো ভারতে এই প্রসিদ্ধ আছে এই কথা বিদাতিদের মধ্যে, যে তিনবার যদি খাজা বাবার দরবারে যায় এক হজের সওয়াব হয়ে যায়। হজ আল্লাহ ফরজ করলেন, আর শিরিককে আল্লাহ সবচেয়ে বড় হারাম বলে ঘোষণা করেছেন, হ্যাঁ সবচেয়ে বড় গুনাহ বলে আল্লাহ ঘোষণা করেছেন শিরিককে। তিনবার শিরিকের আড্ডায় ধর্ণা দিলে এক হজের নেকি হয়। তো বিদাতিদের অবস্থা এরকম। আসলে আজকে যে বিষয়টি বিশেষ করে বলার প্রয়োজন, আর আরম্ভ করেছিলাম, আমার আলোচনা শেষ হয়ে গেছিল, অত্যন্ত জরুরি, সেটি হচ্ছে যে আইম্মাই কেরামদের মতামতে এই ওসিলা সম্পর্কে, আর বিশেষভাবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহের মতামত। কারণ আমাদের উপমহাদেশে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানে অধিকাংশ যারা হানাফি মজহাব অবলম্বী তারা এই বিদাতি ওসিলা ধরে থাকে, নবীর ওসিলাই দোয়া করে, ওলিয়া আউলিয়ার ওসিলাই দোয়া করে, ওরাই করে থাকে। তাহলে তাদের কাছে যদি ইমাম আবু হানিফার উক্তি তুলে ধরি যে তিনি ওসিলা সম্পর্কে কি মন্তব্য করেছেন, যেহেতু আপনি হানাফি তাহলে আপনাকে কমের পক্ষে হানাফি হয়ে টিকে থাকতে হলে কি করতে হবে, ইমাম আবু হানিফার কথা এবং কাজের ওপর আমল করতে হবে, আপনাকে ইমাম আবু হানিফাকে অনুসরণ করতে হবে, তার পথে চলতে হবে। আর আপনার কাজকর্ম, আপনার আকিদা, আপনার আমল যদি ইমাম আবু হানিফার কথার বিরোধী হয় তাহলে এই হানাফি লেভেল রাখা উচিত হবে বা থাকবে এই লেভেল? হ্যাঁ, কি লজ্জা করার ব্যাপার, লেভেল তো মিথ্যা হানাফি লেভেল আর ইমাম আবু হানিফার উক্তির বিরোধিতা ওসিলার ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে। তো আজকে ওসিলার ক্ষেত্রে আপনাদেরকে শোনাবো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কি গাইড করেছেন ওসিলা সম্পর্কে, যে নবীর ব্যক্তি জাত মনে রাখবেন, ব্যক্তিকে ওসিলা বানানো বা তার মর্যাদাকে আল্লাহর নিকট মর্যাদাকে ওসিলা বানানো বা তার হককে ওসিলা বানানো, এগুলো হচ্ছে বিদাতি ওসিলা। ব্যক্তিকে ওসিলা বানানো আর কি বললাম, মান মর্যাদাকেও ওসিলা বানানো, এতে কোনো সন্দেহ নেই যে আল্লাহ রাব্বুল্লাহ রাসূলকে উচ্চ মর্যাদা দান করেছেন, কিন্তু মানুষ জাতির মধ্যে উচ্চ মর্যাদা আল্লাহ নবীকে দান করেছেন, কিন্তু আল্লাহর তুলনায় নবীর মর্যাদা কি, তিনি আব্দ গোলাম, ঠিক কিনা কথাটা বুঝতে পারছেন না, পারছেন না? মানব জাতির মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সর্বোচ্চ মর্যাদা দান করেছেন, এমনকি যত নবী ওলিয়া রয়েছে তার মধ্যে সর্বোচ্চ মর্যাদা কাকে দান করেছেন, শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তারপরে আল্লাহর ক্ষেত্রে তখন আল্লাহ এবং মোহাম্মদ দুইজনের কেমন সম্পর্ক, কিসের সম্পর্ক বলেন, আবদ এবং মাবুদ, আল্লাহ হচ্ছেন মাবুদ যার এবাদত করতে হবে, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ওয়া রাসূলু, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। তাহলে বলেন নবীর যে মর্যাদা, নবীর যে হক, আমার ওলির হক, এই হক সম্পর্কেও ইমাম আবু হানিফার উক্তি শোনাব। আল্লাহর ওপর কেউ হক রাখে না যে আমি এই হক রাখি, হক মানে ন্যায্য দাবি, যেমন আপনার কাছে আমি টাকা পাবো এটা আমার হক, স্বামী স্ত্রীর কাছে হক পাবে ন্যায্য হক দিতে হবে, স্ত্রী হচ্ছে স্বামীর হক দিতে হবে, স্ত্রী স্বামীর হক রয়েছে ভরণ পোষণ মোহর ইত্যাদি দিতে হবে, হক দাবি করবে, দাবি না দিলে জবাবদিহি করতে হবে। এইরকম কি কোনো নবীর, কোনো নবীর আল্লাহর ওপর হক আছে না, আল্লাহর রহমতের ওপর নির্ভর করে সব কিছু? আল্লাহ যদি দয়া করেন, আল্লাহর দয়া ছাড়া কেউ মুক্তি পাবে না, এ কথাই হাদিসে বলা হয়েছে, কোনো মানুষ কোনো ব্যক্তি আল্লাহর রহমত ছাড়া মুক্তি পাবে না, আল্লাহর রহমতই সবাই উদ্ধার হবে, নবী ওলি রাসূল সবাই মুসলিম মুমিন। তো আল্লাহর ওপর কোনো বান্দার ওই রকমের হক নেই যে হক পুরা করতে আল্লাহ বাধ্য আছে কি নেই। তাহলে বেহাক্কে নবীয়েকা আসআলুকা বেহাক্কে নবীয়েকা, আমি আদম আলী সালামের ঘটনা মনে করিয়ে দিবেন শেষখানে, আদম আলী সালামের যে ওই ওসিলার জাল হাদিস ওইটা শেষখানে শোনাবো, কিন্তু ওতে ওই যে বেহাক বেহাক্কে মোহাম্মদ ওই কথা আছে। তো মোহাম্মদ সাল্লামের হক আল্লাহর ওপর, হক কোথায় আছে, কোনো মানুষের কোনো ব্যক্তির আল্লাহর ওপর কোনো হক নেই,
যে হক পুরা করতেই হবে আল্লাহকে। আল্লাহ যদি কিছু দিয়ে থাকেন, দান করে থাকেন, এটি আল্লাহর নিজ হক, ফজল, করম, রহমত, দান, অনুগ্রহ। জালিকে ফজলুল্লাহ, আল্লাহ কোরআনে বলছেন আল্লাহর ফজল, আল্লাহর অনুগ্রহ। এখন আসি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির উক্তিগুলির দিকে। হানাফি মজহাবের একটি প্রসিদ্ধ কিতাব, বিরাট একটি কিতাব, বেশ কয়েক খণ্ডে আছে, দুররে মুখতার। দুররে মুখতার এই কিতাবের দ্বিতীয় খণ্ড 630 পৃষ্ঠায়। হানাফি মজহাবের প্রসিদ্ধ কিতাব, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির এই উক্তি নকল করা হয়েছে সেই কিতাবে। কি? কোন মানুষের জন্য উচিত নয় যে আল্লাহর নিকট দোয়া করবে কারো মাধ্যমে, আল্লাহ ছাড়া, ইল্লা বিহি, তার ছাড়া, তার ছাড়া, তার নাম গুণাবলী ছাড়া, অন্য কোনো মাধ্যম দিয়ে নয়, সরাসরি আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহ তুমি রহমান, দয়া কর, গত মঙ্গলবার বলেছি আমি, আল্লাহ তুমি গাফুর, গাফফার, ক্ষমাশীল, মার্জনা করো, ক্ষমা করো। এইভাবে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াত পেশ করেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর ভালো ভালো নাম রয়েছে, সেই ভালো ভালো নামগুলির মাধ্যমে আল্লাহর নিকট দোয়া করো। তাহলে আল্লাহর নাম দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে, অন্য নাম দিয়ে না, এ আল্লাহ তোমার মোহাম্মদের ওসিলায়, তোমার পিসা বড় পীরের ওসিলায়, গৌসুল আজম গরিব নামাজের ওসিলায়, না, কোনো মানুষের জন্যই উচিত নয়। এই একটি উক্তি বললাম। দ্বিতীয় উক্তি শুনুন, ফতোয়া আলমগীরের নাম শুনেছেন? হানাফা মজহাবের ফতোয়ার সবচেয়ে বড় কিতাব। এ ফতোয়া আলমগীরি কে সংকলন করেছিল জানেন? বাদশাহ আলমগীর। বাদশাহ আলমগীর কে? আলমগীর কার নাম? কোন বাদশাহর নাম? আওরঙ্গজেব। আওরঙ্গজেবের অপর নাম হচ্ছে আলমগীর। তো আওরঙ্গজেবের নাম ছিল আলমগীর। এই বাদশাহ আলমগীরের একটি কমিটি ছিল, ওলামা কমিটি। এই ওলামা কমিটিতে অনেক বড় বড় ওলামা কেরামা ছিলেন, তার মধ্যে একজন ছিলেন শীর্ষস্থানীয় আলেম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির পিতা শাহ আব্দুর রহিম দেহলভি। এই ওলামা কমিটি ফতোয়া লিখতেন, সংকলক হতো, তাদের অজিফা ভাতা দেওয়া হইতো, আর তাদের কাজই ছিল এই ফতোয়া সংকলন করা, এই ফতোয়া আলমগীরি, যার নাম পরে হয় ফতোয়া আলমগীরি। আমাদের দেশে এই ফতোয়ার কিতাব ফতোয়া আলমগীরি বলে পরিচিত, আরব জগতে ফতোয়া আলমগীরি বলে জানে না, ফতোয়া হিন্দিয়া বলে জানে, ওর নাম হচ্ছে ফতোয়া হিন্দিয়া, ভারতে লেখা হয়েছে ফতোয়ার কিতাব, তো সেই জন্য ফতোয়ার নাম হচ্ছে ফতোয়া হিন্দিয়া, দিল্লিতে লেখা হয়েছে। তো এই ফতোয়ার কিতাবের পঞ্চম খণ্ড 280 পৃষ্ঠায় রয়েছে, কি রয়েছে? ওয়াকালাল কদুরি, ইমাম কদুরি, হানাফি মজাহের একটি কিতাব রয়েছে কদুরি, ফেকার কিতাব। এই কদুরি আসলে লেখকের নাম, আমার দেশের দ্বিতীয় তৃতীয় শ্রেণীতে এই কিতাবটি পড়া হয়েছে, তার কিতাব সংক্ষিপ্ত। এ ইমাম কদরি লিখেছে ফি কিতাবিল কবির ফিল ফিক ফিকার শারহুল কারাখিতে। কি বলেছেন? ইমাম আবু ইউসুফ, ইমাম আবু হানিফার ছাত্র, তিনি বর্ণনা করছেন তাঁর ওস্তাদ ইমাম আবু হানিফা থেকে, কি? লায়াম বাগি লি আহাদিন আইয়াদু আল্লাহ ইল্লা বিহি, কোনো মানুষের জন্য উচিত নয়, সমীচীন নয় যে আল্লাহ ছাড়া অন্যের মাধ্যমে চাইবে। আল্লাহর মাধ্যম ছাড়া মানে আল্লাহর নাম ও গুণাবলীর মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যম দিয়ে, অন্য কোনো ওসিলা দিয়ে দোয়া চাইবে, না কোনো নবী রসুলের কথা। ও আকরাহু আন ইয়াকুলা বিমাআকিদিল ইজ্জা মিন আরশিকা, তিনি বলছেন এমনকি আমি অপছন্দ করি যে কেউ বলবে যে হে আল্লাহ তোমার আরশের, আল্লাহর যে আরশ রয়েছে, তোমার আরশের যে মান রয়েছে, ইজ্জত রয়েছে, তার মাধ্যমে আমি তার ওসিলায় দোয়া চাই। যেহেতু আল্লাহর আরশ আল্লাহর সৃষ্টি, না আল্লাহ সৃষ্টি নয়, আল্লাহর সৃষ্টি, তার মান মর্যাদা। আও বিহাক্কে খালকিকা, তোমার সৃষ্টি জগতের মাখলুকাতের যে হক রয়েছে তোমার উপর, এই ওসিলায় আমাকে এই চিজ দান করো, এই জিনিস দান করো, বা আমার এই উদ্দেশ্য পূরণ করো। এটি হচ্ছে ইমাম আবু হানিফার উক্তি এবং ইমাম আবু ইউসুফের উক্তি। তাহলে জায়েজ নয় কথা। আরো বলছেন ওয়া আকরাহু আন ইয়াকুল, অপছন্দ করি যে কেউ বলবে বেহাক্তে ফোলানিন, হে আল্লাহ তোমার নিকট দোয়া করি বেহাক্তে ফোলানিন অমুকের হকের ওসিলায়, অমুকের হকের ওসিলায়, অমুকের মানে মোহাম্মদ সাল্লামের হকের ওসিলায়, ইব্রাহিম আলী সাল্লামের হকের ওসিলায়, আদম আলী সাল্লামের হকের ওসিলায়, নূহ আলী সাল্লামের হকের ওসিলায়, বড় পীর আব্দুল কাদির জিলানীর হকের ওসিলায়, শাহজালালের হকের ওসিলায়, কোনো মানুষেরই হকের ওসিলায় দোয়া করা।
আওবেহাককে আম্বিয়ায়েকা ওয়া রাসূলিকা, অথবা বলল হে আল্লাহ তোমার নবীদের যে হক রয়েছে তোমার উপর, তোমার রসুলদের যে হক রয়েছে ওর ওসিলাই দোয়া করি। আকরাহু আমি অপছন্দ করি। আর আমি গত মঙ্গলবারে বলেছি যে ফোকাহায় কেরামরা যখন আকরাহ ব্যবহার করেন তো কারাহাতে তাহরিম উদ্দেশ্য, মানে হারাম। কারাহাত দুই প্রকার, একটা কারাহাতে তাহরিম, একটা কারাহাতে তানজি বলে ফিকর কিতাবে। তো যখনই তারা কারাহাতে কারাহ শুধু বলবে আকরাহ, তার মানে কারাহাতে তাহরিম, হারাম মনে করি, এমন মাকরুহ যা হারাম। অবিহাকিল বাইতিল হারাম, কেউ যদি দোয়া করে আল্লাহ তোমার যে আল্লাহ তোমার কাবা ঘর যে রয়েছে বাইতুল হারাম রয়েছে এই কাবা ঘরের ওসিলায় দোয়া করি, জায়েজ। কাবা ঘর কি বলে আমাদের, তার হক আল্লাহর উপর, এই ওসিলা দিয়ে কেউ যদি দোয়া করে না জায়েজ নাই। ওয়াল মাশআরিল হারাম, মাশআর হারাম, মুজদালিফা, আরাফার ওসিলা দিয়ে দোয়া করি চলবে না, এগুলো আল্লাহর মখলুক, আল্লাহ মখলুকের কোনো হক আল্লাহর উপর। হালাল কুদুরি, তারপরে ইমাম কুদুরি বলছেন আলমাস আল্লাহ খালকি, আসল সমস্যা হচ্ছে যে আল্লাহর সৃষ্টির হকের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ সৃষ্টির হকের দোয়াই দিয়ে বা ওসিলা দিয়ে চলবে না। লা তাজুজ, জায়েজ নাই। লি আন্নাহু লা হাক্কা লিল খালকি আলাল মাখ আলা লিল খালকি আলাল খালিক। ইমাম কুদুরি বলছেন প্রত্যেকটি মাদ্রাসায়, কি আলিয়া মাদ্রাসা কি কওমি মাদ্রাসায়, বাংলাদেশে আর ভারতে হানাফি মাদ্রাসায় কুদুরি কিতাবটি পড়া হয়, আমরা নিজেরা পড়েছি কিতাব, কুদুরি বাংলা অনুবাদ আছে আমার কাছে, আছে কোনো ফ্রি সময় আমার কাছে দেখতে পারবেন, বাংলা অনুবাদ আছে। তো কি বলছেন তাতে, ইমাম কুদুরি বলছেন যে লা তাজুজ, জায়েজ নয় মানুষের হকের ওসিলা দিয়ে, ব্যক্তির হকের ওসিলা দিয়ে বা সৃষ্টির হকের ওসিলা, লিআন্নাহু লা হাক্কা লিল খালকি আলাল খালিক, কারণ কোন সৃষ্টির খালেকের ওপর, সৃষ্টিকর্তার ওপর কোনো হক নেই। দেখো হক তো আগে বুঝিয়েছি, কিন্তু হক মানে দিতেই হবে, এরকম কিছু নেই, কোনো হক নেই আল্লাহর ওপর কোনো মখলুক। চার নম্বরের উক্তি শুনুন, ইমাম জাবিদি ইহিয়া উলুমুদ্দিন, ইমাম গাজালির একটি কিতাব আছে ইহিয়া উলুম বা ইহিয়া উলুমুদ্দিন, পুরো নাম হচ্ছে ওর ইহিয়া উলুমুদ্দিন। ইহিয়া উলুম বা ইহিয়া উলুমুদ্দিন কিতাবের ভাষ্যে ইমাম জাবিদি লিখছেন কারেহা আবু হানিফা, ইমাম আবু হানিফা মাকরুহ মনে করেছেন, অপছন্দ করেছেন কি, ওয়া সাহেবাহু, এবং তার দুই সঙ্গী অর্থাৎ ইমাম আবু ইউসুফ এবং মোহাম্মদ। যখন দুই সঙ্গী বলা হবে তখন আবু ইউসুফ মোহাম্মদ দুইজন সবচাইতে বড় ছাত্র ছিলেন, তাদেরকে তার দুই সঙ্গী বলা হয়। আই ইয়াকুল আর রাজুল, কোনো মানুষ বলবে আসআলুকা বিহাক্কে ফুলানিন, হে আল্লাহ তোমার কাছে চাই দোয়া করি বিহাক্কে ফুলান অমুকের হকের ওসিলাই, অমুকের হকের ওসিলাই, আও বিহাক্কে আম্বিয়ায়েকা ওয়া রাসূলিকা, তোমার নবীদের এবং রসুলদের হকের ওসিলাই, আও বিহাক্কিল বাইতিল হারাম, বাইতুল্লাহর কাবা ঘরের হকের ওসিলাই, ওয়াল মাশআরিল হারাম, মিনা আরাফা মুজদালিফার হকের ওসিলাই, ওয়া নাহু যালিকা, বা এই রকম যে কোনো ওসিলা, কোনো পীরের হকের ওসিলাই, এটি জায়েজ নয়। ইমাম আবু হানিফা এটিকে অপছন্দ করেছেন, কেন, ইজ লাইসা লি আহাদিন আলাল্লাহি হাক্কুন, আরো স্পষ্ট করে বলছেন কারণ আল্লাহর ওপর কোনো কারো হক বলে কিছু নেই, যে দাবিদার তার জন্য আল্লাহর কাছে না এরকম কোনো হক নেই। তো এই সংক্ষেপে চারটি উক্তি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বর্ণনা করলাম, আশা করি আমাদের সকলের আর বিশেষ করে হানাফি ভাইদের, যেহেতু মুসলমান তো শাফিও হইতে পারে, মালিকিও হইতে পারে, হাম্বেলিও হইতে পারে বা আরও কেউ হইতে পারে, কোরআন হাদিসের সরাসরি অনুসরণ করতে তারাও হইতে পারে, সকলের আর বিশেষভাবে হানাফি ভাইদের যারা হানাফি মজহাবের দোহাই দিয়ে এই বিদাতি ওসিলা অবলম্বন করে থাকেন দোয়ার ক্ষেত্রে, তাদেরকে যেন আল্লাহ সুমতি দান করেন, বলুন আমি, আল্লাহ যেন সবাইকে আমাদের হিদায়াত দান করেন, যাতে করে আমরা কোরআন এবং হাদিসের অনুসারে সঠিক ওসিলা সঠিক মাধ্যম দিয়ে মহান আল্লাহর কাছে দোয়া করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সৎ আমলের তৌফিক দান করেন, আমাদের যেন গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন। তারপরে একটি আলোচনার কথা আপনাদের বলেছিলাম, সেটি হচ্ছে আদম আলী সালামের ক্ষেত্রে একটি জাল হাদিস, তাই না, যারা এই বিদাতি ওসিলা অবলম্বন করে থাকে তাদের কিছু দলিল ওই জাল এবং জয়ীফ হাদিস রয়েছে, কোরআনে নেই সহি হাদিসে তো নেই, কোনো সহি হাদিস নেই, তবে জাল জয়ীফ হাদিস আছে। এই জাল হাদিসগুলি একাধিক রয়েছে, তার মধ্যে একটি প্রসিদ্ধ হাদিস যেটি বেশি বর্ণনা করে থাকে তারা, সেটি হচ্ছে
আদম আলাইহিস সালামের তওবা সংক্রান্ত হাদিস। হযরত উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। এই হাদিসটি মুস্তাদরাক হাকিমে রয়েছে, ইমাম হাকিমের একটি হাদিসের কিতাব রয়েছে, যে কিতাবের নাম হচ্ছে আল মুস্তাদরাক আলা সহিহাইন, পূর্ণাঙ্গ নাম মুস্তাদরাকে রয়েছে। হাদিসটির অবস্থা পরে বর্ণনা করব, হাদিসটি আগে শোনাই। হযরত উমার ইবনে খাত্তাব থেকে বর্ণিত হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলছেন, লাম্মা ইকতারাফা আদামুল খাতিয়া, আদম আলাইহিস সালাম যখন গুনাহ করে ফেললেন, মানে যে গাছের কাছে আল্লাহ যেতে নিষেধ করেছিলেন সেই গাছের কাছে চলে গেলেন, সেই গাছের ফল খেয়ে ফেললেন, কালা, আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন, জান্নাত থেকে জমিনে নামিয়ে দেওয়া হলো তাকে, তার স্ত্রী হাওয়াকে, ঘুরে বেড়াচ্ছেন আল্লাহর কাছে, এখন দোয়া করছেন। দোয়া কি করলেন? এই হাদিসে এই দোয়াটি বর্ণনা করা হয়েছে, ইয়া রব্বে আসআলুকা বিহাক্কি মুহাম্মদ, ইয়া রব্বে, হে পরওয়ারদিগার, হে পালনকর্তা, হে প্রতিপালক, আসআলুকা, তোমার কাছে দোয়া করি, বিহাক্কি মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হকের ওসিলায়, যে বিহাক্কি মুহাম্মদ। এই হক সম্পর্কে কিন্তু আবু হানিফা চারটি উক্তি শুনে আসলেন, বলবেন আসআলুকা বিহাক্কি মুহাম্মদ, যে ইমাম আবু হানিফা জায়েজ নয় বলছেন, কারাহাতে তাহরিম বলছেন, সে ইমাম আবু হানিফা কি হাদিসটি জানতেন না? আসআলুকা বিহাক্কি মুহাম্মদ যদি হাদিসটি সহি হইতো, হাদিসটি যদি সহি হইতো, তো ইমাম আবু হানিফা হাদিসটি জানতেন না, যে আদম আলাইহিস সালাম বিহাক্কি মুহাম্মদ বলে দোয়া করলেন আর আল্লাহ দোয়া শুনলেন, তাহলে তারপরে যখন তিনি হারাম বলছেন, জায়েজ নয় বলছেন, কারাহাতে তাহরিম বলছেন, তাহলে বুঝে নিতে হবে যে হাদিস সহি নয়। আর আরো স্পষ্ট করব কেন সহি নাই, তাও আজকে বর্ণনা করব। যদি আমার জাল জয়ীফের কয়েকটা বক্তব্য আছে, তাতে এই আলোচনা এসছে, কিন্তু ওসিলার আজকের এতে এই হাদিসটি উল্লেখ করে দেওয়া ভালো হবে। লেমা গাফার তালি, হে আল্লাহ, মোহাম্মদ সাল্লামের ওসিলা দিয়ে দোয়া করি, তার হকের ওসিলা দিয়ে, যে আল্লাহ আমার গুনাহ খাতা মাফ করে দাও। ফাকালাই আদম, আল্লাহ তখন বলে, হে আদম, ওয়াকাইফা আরাফতা মুহাম্মাদান ওয়া লাম আখলুকহু, আদমকে আল্লাহ জিজ্ঞেস করছেন, হে আদম, তুমি মোহাম্মদ সাল্লামকে কি করে চিনলে, অথচ তাকে এখনো আমি সৃষ্টি করিনি, এখন আমি সৃষ্টি করিনি। আচ্ছা, এই জাল হাদিসের আরেকটি মজার কথা, আমাদের দেশে বিদাতীরা কি বলে, যে সারা পৃথিবীর সৃষ্টির আগেই নবীর নূর সৃষ্টি করে দেওয়া হয়েছে, তাই আবার আল্লাহ কি করে জিজ্ঞেস করছেন আদমকে, যে আরে ওকে তো সৃষ্টি করিনি আদম, তা তুমি কি করে জানলে? এই জাল হাদিসের ওসিলা, বিদাতি ওসিলাটা নিয়ে নিলে আর এই কথাটা কেন নেওয়া না, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে 1400 বছর আগে আমেনার পেট থেকে এসে তার আগে সৃষ্টি হননি, পৃথিবী হয়নি, আরশ কুরসি হয়নি, আকাশ জমিন হয়নি, সব কিছু কিছু ছিল না পৃথিবীতে, তার আগেই মুহাম্মদের নূর সৃষ্টি করা হয়েছে। ও এক জাল কথা, বড় জাল কথা, এই জালিয়াতির ধর্ম এই বিদাতিদের। কালা ইয়া রব্বি, তখন আদম আলাইহিস সালাম বলছে, হে আল্লাহ, লাম্মা খালাকতানি বিয়াদি, যখন তুমি নিজ হাতে আমাকে সৃষ্টি করলে, ওয়া নাফাক্তা ফি আমির রুহে, কার তোমার রুহ, স্পেশাল রুহ যখন আমাকে দান করলে, আর মাটির যে বডিটি পড়েছিল আর রুহ সঞ্চারিত হইতে এক বসে গেলেন উঠে, রাফা তোর আসি, তখন মাথা উঠিয়ে দেখলাম, মাথাটা উঠিয়ে দৃষ্টি ওপর দিয়ে করে দেখলাম, ফরায় তো আলা কাওয়ায়েমিল আরশে মাকতুবান, তখন দেখলাম আরশের পায়াতে লিখা, আরশের যে এগুলো পায়াগুলো তাতে লিখা দেখলাম, কি লিখা দেখলাম, মাকতুব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লিখা আছে তাতে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য ইলাহ নেই, মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল। ফালিম তো, তখন আমি উপলব্ধি করলাম, জানতে পারলাম, আন্নাকা লাম তুযফিলা ইসমিকা ইল্লা আহাব্বাল খালকি ইলাই, তোমার নামের সাথে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে, তাহলে বোঝা যাচ্ছে যে তোমার প্রিয় বান্দাই হবেন তিনি, তাই তার ওসিলা, তার হকে ওসিলা দিয়েই দোয়া করলাম। ফাকাল, তখন আল্লাহ বললেন, গফার তো লাখা, যাহ তোমার মাফ করে দিলাম, ওয়ালাউলা মুহাম্মদ মা খালাক তুকা, আর জেনে রাখো মুহাম্মদ না হইলে তোমাকে সৃষ্টি করতাম না, মুহাম্মদ না হলে, এই একটি জাল, আর একটি জাল যে কথাটি বিদাতির বর্ণনা করে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হলে, না হইতো আরশ কুরসি, না হইতো লৌহ কলম, কিচ্ছু হইতো না, শের শায়রি অনেক গজল আছে আমাদের দেশে, হ্যাঁ, কিচ্ছু হইতো না পৃথিবীতে, অথচ আল্লাহ কোরআনে কি বলছেন, যে মানব জাতিকে আল্লাহ কি জন্য সৃষ্টি করেছেন, ইবাদতের জন্য, আর এখানে হচ্ছে মানব জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন মুহাম্মদের জন্য, কোনটা নেবেন বলেন, কোরআনের কথা নেও, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে আমি আমার ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছি, এই কথা নেবেন কোরআনের কথা, না এই জাল কথা, যে নবী না হইলে
আদমে সৃষ্টি হতো না, তার মানে মানব জাতি হতো না। মুস্তাদরাক হাকিমের দ্বিতীয় খণ্ড 615 পৃষ্ঠায় এই হাদিস আছে। হাদিসটি বর্ণিত হয়েছে ইমাম হাকিম বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন মুসলিম ফাহরি থেকে, তিনি বর্ণনা করেছেন ইসমাইল বিন মাসলামা থেকে, তিনি বর্ণনা করেছেন আব্দুর রহমান বিন জায়েদ বিন আসলাম থেকে, এই আব্দুর রহমান বিন জায়েদ বিন আসলাম তার পিতা জায়েদ বিন আসলাম থেকে বর্ণনা করেছেন, আর তিনি তার পিতা থেকে মানে আসলাম থেকে বর্ণনা করেছেন, আর আসলাম তাবেই তিনি হযরত উমার থেকে বর্ণনা করেছেন। এ হচ্ছে হাদিস। হাদিসটি সম্পর্কে ইমাম যাহাবীর মত শুনেন, ইমাম যাহাবি অষ্ট শতাব্দীর মুহাদ্দিস এবং হাদিসের তিনি হাফেজ, হাদিসের তিনি বিশেষজ্ঞ, অনেক কিতাব রয়েছে হাদিসের সহি জয়ীফ রয়েছে ইমাম যাহাবীর, মিজানুল এতিদাল তাঁর কিতাব, ইমাম যাহাবীর কিতাব রয়েছে তাজকিরাতুল হফফাজ, ইমাম যাহাবীর কিতাব রয়েছে সিয়ারু আলামিন নবলা 25 খণ্ডে রয়েছে, বড় বড় কিতাব রয়েছে মুহাদ্দিস ইমাম যাহাবীর। এই ইমাম যাহাবীর রহমতুল্লাহ কি বলছেন এই হাদিস সম্পর্কে, কুলতু বাল মওযুউন, এই হাদিসটি হচ্ছে মওযু, মওযু মানে গড়া জাল, গড়া গড়া হাদিস। ও আব্দুর রহমান ওয়াহিন, কারণ কি? কারণ হচ্ছে আব্দুর রহমান একেবারে